Elhamdülillah. Elhamdülillah ve kafa ve selamun ala ibadihillezine istafa. Amma ba'd. Fa'a'udhu billahi mineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Kul in kuntum tuhibbunallaha fattabi'uni yuhibbukumullah. وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ اللّٰهُ غَفُورٌ رَحِيمٌ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمُ عَلَيْكُمْ بِسُنَّةِ وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ تَمَسَّكُوا بِهَا وَعَزُّوا عَلَيْهَا بِالنَّوَاجِزِ Buzurgan-ı Muhterem, Allah Rabbul Alemin amadir dike rahmatir drishtite drishtipat korechen shetar bohir prakash holo je amra তার দিনের আলোচনার জন্য এই মজলিসে অল্প সময়ের জন্য বসতে পেরেছি। আল্লাহর দয়া এত বেশি যে আল্লাহ যখন আমাদেরকে স্মরণ করেন তখন আমরা আল্লাহকে স্মরণ করি। আসলে কিন্তু আল্লাহকে দয়া করছেন, নেক দৃষ্টি দিচ্ছেন, ওটার আসলে আমরা এই লোকগুলো একসাথে হয়ে গেছি। এটা তো আগের থেকে আমারও কোনো জানা ছিল না, আমি মনে হয় বিকেলের দিকে জানছি। তো এটা একটা বড় ভাগ্যের বিষয় যে আল্লাহ আমাদের উপরে মেহরবানির দৃষ্টিতে তাকাইছেন, আমাদেরকে নিয়ে ফেরেশতার মজলিসে গর্ব করতেছেন। লম্বা হাদিস এবং আমাদেরকে মাফ করে দিয়েছেন। কোন কোন ফেরেশতা বলে ইয়া রাব্বাল আলামিন, সবাই তো আর আপনার মহাব্বতে দিনের কথা শোনার নিয়তে বসে নাই, তো তারাও কি মাপ পেয়ে গেল? আল্লাহ তাআলা উত্তর করেন, হুমুল কওমু লা ইউশকা জালিসুহুম, যারা আমাকে সামনে নিয়ে আমার মহাব্বত সামনে নিয়ে বসেছে এরা এমন একটা সম্প্রদায় এদের সাথে যে কেউ বসবে এদের সাথে আমি তাদেরকেও মাফ করে দিব। মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি বলতেন, সঙ্গ গুণে রঙ্গ ধরে। এই দেশে আল্লাহর আশেকদের সাথে রয়েছে, যেটা সঙ্গ না, আরবিতে বলে সোহবত। এই সোহবতের কারণে আল্লাহ তাদেরকেও মাফ করে দিচ্ছে। কিতাবে লিখছে একটা লোক এলেম কালাম নেই কিন্তু তার লিবাস পোশাক দিনদার লোকদের মতো। লিবাস পোশাক কার মতো? দিনদার লোকদের মতো। অথচ দিনের দিক দিয়ে সে কিছুই জানে না। তো কিতাবে লিখছে যে হাসরের ময়দানে ওই লোকটার হাসর আউলিয়া কেরামদের সাথে হবে, যেহেতু তাদের সামঞ্জস্য অবলম্বন করছে। তাদের সামঞ্জস্য অবলম্বন করার কারণে আল্লাহ ওকে ওই দলের সাথে উঠাইবেন, ওই দলের সাথে রাখবেন।
এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর ভয় অর্জন করো প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কাজে আল্লাহর ভয়কে সামনে রাখো। আমার এই যা করতেছি এটা আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। যার সাথে যাই করো, বিবির সাথে কথা বলতেছ, আল্লাহর ভয় সামনে রাখো। ছেলের সাথে কথা বলতেছ, সামনে রাখো। চাকরের সাথে কথা বলতেছ, কর্মচারীর সাথে কথা বলতেছ, আল্লাহর ভয়কে সামনে রাখো সব ক্ষেত্রে। লেনদেন করতেছ, আল্লাহর ভয়কে সামনে রাখো। সামনে বলতে যেটা কেমনে করবা, সর্বক্ষেত্রে আল্লাহর ভয়কে সামনে রাখা। কুনু মাসাদিকিন, যারা আল্লাহ ওয়ালা, যাদেরকে মানুষ হক্কানি রব্বানি মনে করে, তোমার জানা মতে সে নিঃস্বার্থভাবে দিনের খেদমত করে, সে কারোর লোভেও পা দেয় না, কারোর চক্ষু রাঙানিতেও পিছু পড়ে না, কারণ সে আল্লাহর সৈনিক। দুনিয়ার পুলিশ র্যাব অমুক সমুক এরা ক্ষণস্থায়ী সরকারের লোক, ওই সরকারের আদেশ মানে। আমরা স্থায়ী সরকারের লোক, আমরা যারা ওলামায়ে কেরাম, স্থায়ী সরকারের লোক, আমাদের দায়িত্ব ওই সরকার যা বলছে এটা বলা, যাতে দুনিয়ার সরকার আমাদের উপরে নারাজ হইতে পারে, অ্যাকশন নিতে পারে, নাও যা ইচ্ছা করো। আমাদের জিন্দেগি তো আল্লাহর দিনের জন্য, তোমরা তোমাদের সরকারটা পালন করো, আমরা আমাদের সরকারটা পালন করো। এই জন্য ওলামায়ে কেরাম কোন কিছুর পরোয়া করে নাই। বড় বড় ইমামরা কত মার খাইছে, ইমাম আহমদ বিন হাম্বল এক মাজহাবের ইমাম, তাকে এরকম লটকায় পিটান হইত একটা কথার কারণে। কোরআন অস্থায়ী না স্থায়ী? কিছু ভণ্ড ঐদামান ভণ্ড আলেম তারা সবাইকে প্রচার করছিল অস্থায়ী, আর আহমদ বিন হাম্বল বলতেন স্থায়ী। তা আল্লাহর কালাম, আল্লাহর সিফাত আল্লাহর পক্ষ থেকে আসছে, আবার আল্লাহর কাছে ফেরত যাবে, আল্লাহ উঠাই নেবে, না স্থায়ী অস্থায়ী না। তো ওইটা কিছু ভণ্ড আলেম ছিল দরবারি দরবারি, সরকার তাদের কথা মানত, মানে ওনাকে এরকম নির্যাতন করছে, উনি নির্যাতন বরদাস্ত করছেন, নির্যাতন বরদাস্ত করছেন, কিন্তু উনি ওনার কথার থেকে হটেন নাই, কথার থেকে হটেন নাই। আল্লাহ, ফল কি হয়েছে, পুরা দেশের লোকের ইমান হেফাজত হয়ে গেছে। আহমদ বিন হাম্বল যখন কয়েছে কোরআন স্থায়ী, এটা ঠিক, এই দরবারি আলেমরা যা কইতেছে এটা ভুল। দরবারি আলেমরা কোন সময় সহি কথা বলে না, সরকারের সাথে যাদের বেশি ওঠা বসা, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যারা সরকারি লোকজনের সাথে মেশে, এদেরকে হাদিসে ওলামায়ে সু বলা হয়েছে, অসৎ আলেম দরবারি আলেম, এদের থেকে হক পাওয়া যাবে না। একটা লোকের কোরবানি করার দরুন সবার ইমান ঠিক হয়ে গেল, হেফাজত হয়ে গেল। এরকম অনেক ঘটনা আছে। মুজাদ্দিদ আল-ফিসানি, উনি বাদশাহ আকবরের দিনে ইলাহির বিরুদ্ধে দাঁড়াইলেন, ওনার উপরে অনেক জুলুম অত্যাচার করা হল, জেলে দেওয়া হল, কিন্তু কি হল, উনি কোন পরোয়া করলেন, দাও জেল দাও ফাঁসি দাও যা দাও, শেষ পর্যন্ত উনি জেলে যাওয়ার কারণে
জেলের যত লোকজন ছিল, কয়েদি হোক, সরকারি স্টাফ হোক, সব ওনার মুরিদ হয়ে গেল। শেষ পর্যন্ত ওনার অসিলায় দিন ইলাহি শেষ হয়ে গেল, দিন ইলাহি আর চলতে পারলো না। ওই নামে চলতেছে না, অন্য নামে চলতেছে। এখন আর দিন ইলাহি বা শাকবাজিরা করছিল, হিন্দু মুসলমানকে একটা ধর্মে নিয়ে আসো, মানে মুসলমানদেরকে হিন্দু কর, হিন্দুদেরকে মুসলমান করে নাই, ওটা এখনো চলতেছে। আমাদেরকে বাঙালি সংস্কৃতি বলে যা কিছু করানো হয়, হ্যাঁ, সব হিন্দু আছে। পয়লা বৈশাখীতে এখন তো সরকারি উদ্যোগে গিফট আসতেছে, সব পূজার টাকা, হারাম। এরকম বহু কিছু জিনিস এখনো চালু আছে, যেটা ওই বাদশাহ আকবর তো খতম হয়ে গেছে। এক জামানায় বাদশাহ আকবর তাহাজ্জুদ গুজার ছিল, আর এক জামানায় হিন্দু হয়ে গেছিল, মুশরিক হয়ে গেছিল, বেইমান হয়ে গেছিল। কিন্তু ওই জিনিসটা ধর্ম নিরপেক্ষতার নামে যুগ যুগ ধরে এখনো চলতেছে। দিন ইলাহি কেউ বলে না, অন্য নামে বলে। এই জন্য নিজের দিন ইমানকে রক্ষা করতে হলে কোনো না কোনো হক্কানি আলেমের সাথে ওঠা বসা করা জরুরি। তাহলে কত নতুন নতুন ফেতনা আসবে, আপনি ইমানকে রক্ষা করতে পারবেন, ওই ফেতনায় পড়বেন না। এক বক্তা বেরোয়েছে, তার ওয়াজ শোনার জন্য জনগণ পাগল। সে ওয়াজের ফাঁক দিয়ে বলে, এই যে হুজুররা বলে যে এরকম যারা দোজখে যাবে তাদের যদি ইমান থাকে তো কোন না কোন সুপারিশে তারা বের হয়ে আসবে, যদি ইমান আছে। এটা আগে বলে নেয়, বলে তারা বলে এই কথাটা ঠিক না, সে বলে এই কথাটা ঠিক না, যে একবার দোজখে যাবে সে আর কোনদিন বের হইতে পারবে না। ওদের ফাঁক দিয়ে ভালো ভালো কথা কইতে ফাঁক দিয়ে এটা ঢুকাই দেয়। নবীজি যে বলে গেছেন, আগের উম্মত বনি ইসরায়েল 72 ফেরকা হয়েছিল, আমার উম্মত 73 ফেরকা হবে। 73 ফেরকার মধ্যে এক ফেরকার নাম হল মুতাজিলা, এটা তাদের বিশ্বাস। তাদের পক্ষ হয়ে সে প্রচার করতেছে। ধারণা করা যায় সুবিধাও পাইতেছে। যত বাতিল দেখেন ওই 72 ফেরকার কোন একটা সে প্রচার করতেছে। ওই 72 ফেরকা জাহান্নাম, তাদের আকীদা বিশ্বাস ইমান এটাও ভুল, আমলও ভুল। আর আমরা যারা আহলে সুন্নত আল জামাত, আহলে সুন্নত আমাদের নাম হল আহলে সুন্নত আল জামাত, আহলে হাদিস না। হাদিসের কোন কিতাবে দেখাইতে পারবেন না যে হাদিস নামতে বলা হয়েছে, কোথাও বলা হয়নি, সুন্নত নামতে বলা হয়েছে। আমি এর জন্য প্রচুর হাদিস আপনাদেরকে জায়গা দিব, সুন্নত মানতে বলা হয়েছে। এই জন্য আমাদের নাম আহলুল হাদিস না, আমাদের নাম কি আহলে সুন্নত অল জামাত। এই জামাত মানে জামাতে সাহাবা, রসুলের সুন্নত মানি কিন্তু সাহাবাদের বর্ণনা অনুযায়ী, সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে না। যত বাতিল ফেরকা আসছে তারা সবাই আঘাত করছে সাহাবির উপরে, নবীর উপরে করলে কেউ মানবে না।
এই জন্য তার আঘাত করছে কার উপরে? সাহাবীর উপরে। যেমন শিয়ারা বলছে নবীদের এন্তেকালে পরে সব সাহাবি বেঈমান হয়ে গেছিল পাঁচজন বাদে, সব সাহাবি বেঈমান হয়ে গেছে। কে কে? হযরত আলী, হাসান, হুসাইন, ফাতেমা, আম্মার, আম্মার ইবনে ইয়াসির, এই পাঁচজন বাদে সব বেঈমান হয়ে গেছে। কোরআনে তাদের জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে। এই শিয়ারা এরা করতে সব বেঈমান হয়ে গেছে। মওদুদ সাহেব লিখতেছে একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে সত্যের মাপকাঠি মনে করবে না। মওদুদ সাহেব লিখছে, অথচ কোরআন হাদিস সব জায়গায়, কোরআনেও হাদিসেও রসুলের সাথে সাহাবায়ে কেরামকে মিলিয়ে রাখা হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, কত রসুলের নাম বলা হলো, তার সাথে লাগাই দেওয়া হয়েছে আল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে। তো তারা কারা? সাহাবায়ে। তো কোরআন বলতে তো এটা আর অনেক আয়াত আছে, সময় নেই এখন। হাদিসও তাই, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন হুজুর একটা দল যে বেহেশতে যাবে আর 72টা দোজকে, ওই একটা দল কারা? তার ওই 72-এর পিছনে পড়ে নাই, অত লম্বা চড়া দরকার নেই, কোনটা বেহেশতে যাবে ওটা জানি, ওটা ধরে রাখি। ওনারা খুব সাদা সেদা লোক ছিলেন, ব্যাসপ্রচুর লোক ছিলেন, বুঝছেন না? আমাদের মতো এত এলজাবরা দর্শন পড়ে নাই তারা। তো নবীজি বললেন সেই দলটা হল আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এই তরিকার উপর যারা আছে এই দলটা হল জান্নাতি আর সব জাহান্নাম। একা নিজের কথা কইলেন না সাহাবায়ে কেরামের কথা কইলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবায়ে কেরামের কথা বলেন সত্যের মাপকাঠি। আচ্ছা মওদুদ সাহেব কি লিখছে? শুধু রসুলের খোদাকে মানতে হবে আর কেউ মাপকাঠি না, গলত। আহলুল হাদিস এরাও সাহাবায়ে কেরামের হামলা করছে, কি রসুলের এন্তেকালে পরে সাহাবায়ে কেরাম সত্যের উপর ছিল না, হকের উপর ছিল না। কেন? রসুল্লাহ নাকি বলে গেছিল তারাবি 8 টাকার পড়তে হবে, কিন্তু সাহাবারা হযরত ওমর ফারুকের কথা মতো 20 টাকার পড়লো, তো তারা হকের থেকে সরে গেল। রসুল্লাহ নাকি বলে গেছে 3 তালাক দিলে 1 তালাক পড়বে, কিন্তু তারা ওমরের কথা মতো 3 তালাকের 3 তালাক দিল, পড়বে এটা বল। সুতরাং তারা হকের উপরে ছিল না। আমি 2-3টা নমুনা দেখাইছি যে মওদুদী সাহেব বলেন, শিয়া বলেন, আহলুল হাদিস বলেন, কাদিয়ানি বলেন, সবাই হামলা করছে কার উপরে? আমরা তো দিনটা পাইছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, রসুলের কথাগুলো তো আমরা সরাসরি শুনি নাই, ওনার মাধ্যমে শুনছি। যদি ওনাদেরকে হটাই দেওয়া যায়, সরাই দেওয়া যায়, ওনাদের থেকে আস্থা দূর করে দেওয়া যায়, তো দিন ধসে পড়বে। একটা বিল্ডিং এর খাম্বা ফেলে দিলেন, বিল্ডিং থাকবে, খাম্বা গুলো ফেলে দিল, কলম গুলো ফেলে দিল, তারা তো খাম্বা, সব বাতের এই কাজটা করছে। এই জন্য ইমানের কিতাবে লিখছে হুব্বুহুম দীনুন ওয়া ইমানুন ইহসান, সাহাবায়ে কেরামকে মহাব্বত করা এটা দিন, এটা ইমান, এটা এহসান। এহসান মানে ইখলাস। অবুগজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ান, এবং তাদের প্রতি কোনরূপ বিদ্বেষ রাখা সাহাবায়ে কেরামের ব্যাপারে, কুফুরি কাজ, মোনাফেকি কাজ এবং শরিয়াতের সীমা লঙ্ঘন, শরিয়াতের
সীমা লঙ্ঘন এই কথা লিখছে। আজকে অনেক ভাই ওলামা বিদ্বেষী হয়ে গেছে, তারা বলতেছে যে একসময় তো ওলামার আমাদের চোখের তারা ছিল, এখন আমাদের চক্ষু শূল হয়ে গেছে, সারাদিন তাদের চোখের মধ্যে ফুটতেছে। তাহলে দিন কোথায় পাবে? নবীজি তো আর কাউকে ওয়ারিস বলেন নাই, নায়েব বলেন নাই, অনেকের প্রশংসা করছেন যে সততার সাথে ব্যবসা করে, তার প্রশংসা করছেন, সে নবীদের সাথে থাকবে। যে আল্লাহ রাস্তা জিহাদ করছে তার প্রশংসা করছেন, হাজিদের প্রশংসা করছেন, অনেকে প্রশংসা করছেন, কিন্তু কাউকে বলেন নাই যে অমুক আমার ওয়ারিস, আমি আল্লাহ থেকে যে দিন আনছিলাম সেই দিনটা কেয়ামত পর্যন্ত অমুক গ্রুপের দ্বারা টিকে থাকবে, তা ওলামা ছাড়া আর কারো সম্পর্কে বলেন নাই। সুতরাং ওলামা তৈরি করা মাদ্রাসায় কেন লাগে? ওই ওই নায়েবে রসুল তৈরি করার জন্য, ওলামা তৈরি করা এবং তাদের সাথে ভালোবাসা রাখা, উঠা বসা রাখা, এটা আমাদের ইমানের হেফাজতের জন্য খুব জরুরি। ইমান এমন একটা জিনিস, শুধু ওই ইমানটা যদি কারো শুদ্ধ হয়ে যায়, সহি হয়ে যায়, ধরেন আর কোন আমল নেই তার, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সেও কিন্তু কোন এক সময় বেহেশতে যাবে, দোযখ থেকে বের করা হবে। কিন্তু তাকে কোন নবী রসুল আলাইহিমুসসালাম, কোন আলেম ওলামা, কোন হাফেজ, কোন শহীদ, এদের সাফাত দ্বারা না, কারণ এরা সাফাত করবে যার ইমানের সাথে কিছু না কিছু নেক আমল আছে। আমল দেখা যায়, ইমান দেখা যায় না, ইমান কলমের মধ্যে থাকে, ইমান তো বিশ্বাসের নাম, ওটা কোনো বস্তু না, ওটা দেখা যায় না। এই জন্য যার কিছু না কিছু আমল আছে তাদের জন্য সুপারিশ করবে, একসময় তারা বলে দিবে আল্লাহ আমাদের জানা মতে আর কোন ইমানদার দোযখে নেই। আল্লাহ বলবেন যে না তোমরা জানো না, এখনো কিছু লোক রয়ে গেছে যাদের কোন আমল নেই, শুধু কলবের মধ্যে কি আছে ইমান আছে, এরা রয়ে গেছে, ওদেরকে তোমরা চিনবা না। এবার স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা, আমাদের হাতের মতো না, আল্লাহর হাত কিরকম আল্লাহ জানে, আল্লাহ কুদরতি হাত দ্বারা ওই লোকগুলোকে বের করে দিয়ে আসবে, আগুনে পুড়ে একদম কয়লা হয়ে গেছে। তো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা নদী আছে, এই নদীর নাম হল নাহরুল হায়াত, নাহরুল হায়াত, এই নদীতে তাদেরকে গোসল করাবেন, গোসল করানোর পরে তারা একদম ফ্রেশ হয়ে যাবে, কোন আগুনে পোড়ার দাগ থাকবে না, নাহরুল হায়াত। এরপর তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন এবং তাদের টাইটেল হবে ওতাকাউর রহমান, আতিক মানে হল যাকে আজাদ করে দেওয়া হয়েছে আইন দিয়ে, আতিক তার বহু বসন ওতাকা, ওতাকাউর রহমান, এই লোকগুলো রহমান কর্তৃক আজাদকৃত, মুক্তিপ্রাপ্ত, কোন মানুষের সাফাতে না, রহমান বের করছে। তাহলে শুধু ইমান এরকম জিনিস, এটা দিয়ে বেঁচে যাওয়া যায়, হয়তো কিছুদিন শাস্তি হবে, শুধু এটা দিয়ে বেঁচে যাওয়া যায়, কিন্তু শুধু আমল যত হোক, যত হোক, আপনি কয়েক হাজার মাদ্রাসা বানাই দিলেন, কয়েক হাজার মসজিদ বানাই দিলেন, কয়েক লক্ষ আলেম বানাই দিলেন, কিন্তু আপনার ইমান টিকল না। হাশরের ময়দানে আমাদের ইমানকে মেলানো হবে সাহাবায়ে কেরামের ইমানের সাথে, ওটাকে আল্লাহ তাআলা কষ্টি পাথর ধরবেন। কোরআন আসছে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, দুনিয়ার মানুষেরা যদি আমার নবীর সাহাবীদের ইমানের মতো ইমান আনে তাহলে তারা হেদায়েত পেয়ে গেল,
এল আয়াতের অর্থ। তো তারা কোষ্ঠীপাতন না, তারা মাপকাঠি না। কি বললো মওদুদী সাহেব? সাহাবারা সত্যের মাপকাঠি না, খালি রসুল্লাহ একা। তার নিজের তো ইমান থাকলো না, আর যারা মানলো তাদেরও থাকলো না, আর এইগুলো চলতে আছে, তার বই পুস্তক চলতে আছে। বইগুলো তো ব্যান করা উচিত। আমাদের দেশ যারা চালায় তাদের তো সেই মাথা নেই যে গুমরা দলটাকে কিভাবে থামাইতে হবে, মাথা নেই। যাই হোক, আমি এ কথাটা বুঝাইলাম, শুধু ইমান দ্বারা বেসতে দেওয়া যাবে, কিন্তু শুধু আমল কোন কাজে লাগবে না, কোনো কাজে লাগবে বেকার। একটা অঙ্ক না লিখে খালি শূন্য বসাইলেন, কোন দাম আছে? ইমানটা হলো অঙ্ক সংখ্যা, আমলটা হলো শূন্য। একটা কিছু লেখেন, এক দুই তিন চার লেখেন, এবার শূন্য যত বাড়াবেন বাড়বে, দাম বাড়তে থাকবে। কিন্তু এদিকে কোনো সংখ্যাই নেই, খালি শূন্য বাড়াই দিতেন, সব জিরো মিলে ডবল জিরো, দাম নেই এক পয়সা। দুঃখজনক, আমাদের সমাজে অনেক কিছু তালিম হয়, মসজিদে মাহফিলে তবলিগে অনেক কিছু তালিম হয়, কিন্তু ইমানের তালিম হয় না। যেটা কোরআন হাদিসে সবচেয়ে জোর দিছে, সবচেয়ে জোর দিছে ইমান। রসুল্লাহ মক্কায় তো প্রায় নয় দশ বছর পর্যন্ত ইমানের মেহনত করছেন সাহাবায়ে কেরামকে, তারপর মেরাজে নামাজ আসছে নয় দশ বছর। সেখানে আমাদের একদিনেরও মেহনত নেই, কোন একটা মসজিদে ইমানের কিতাবে তালিম হয় না, তালিম হয় না। আল্লাহ যেটা সবচেয়ে জোর দিছে আজকে দুনিয়ার মুসলমানদের কাছে, ওইটা সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অবহেলিত। আমরা হইলো পৈতৃক মুসলমান, আমাদের বাপ মা মুসলমান ছিল, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা হলো পাসপোর্টে মুসলমান, আমরা হলো আদমশুমারিতে মুসলমান, বাস্তবে মুসলমান না। আর এরকম নামকে আসতে মুসলমান, একে সাহায্য করার জন্য আল্লাহ কোনো আদা করেন নাই, আল্লাহর কোনো আদা নেই। কাফেররা যখন জবাই করে দেয়, আল্লাহ কোনো সাহায্য করবেন না, কারণ আমরা তো পৈতৃক মুসলমান। বাপের ইমান ছেলের কোনো কাজে লাগবে না, ছেলের ইমান বাপের কোনো কাজে লাগবে না, মায়ের ইমান মেয়ের কাজে লাগবে না, মেয়ের ইমান মায়ের কাজে লাগবে না। আমল তো একজন আরেকজনকে দিতে পারে, আপনি কোরআন শরীফ খতম করে সব মরহুম আত্মীয় স্বজন দিয়ে দিলেন, ঠিক আছে, আমল, আমল একজন আরেকজনকে দিতে পারে, হায়াতও দিতে পারে, মৃত্যুর পরেও দিতে পারে, কিন্তু ইমান কিন্তু কেউ কাউটা দিতে পারে না। ইমান যাত্রা তার, এবং আপনার আমার ইমানকে মাপা হবে সাহাবায়ে কেরামের ইমানের সাথে, হুবহু মিলল তো আপনি কামিয়াব, না মিলল তো ফেল। এটা কি বলে ষোলো আনা মিসে, ষোলো আনা মিসে যে একটা শব্দ শুনছেন, ওটা এইখানে কাটবে। ইমানটা সাহাবাদের সাথে মিলল না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইমান কি জিনিস? এরা আমান্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এরা সাতটা পয়েন্ট আছে। আল্লাহর উপর ইমান আনা, তারপরে আসমানি তত কিতাব নাজিল হয়েছে, যদি আমরা শুধু জানি না, জানার দরকারও নেই, আমাদের কোরআনটা জানতে হবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহ যত কিতাব নাজিল করছে ঠিক, তামাম নবী রসুল তামাম ফেরেশতা কটা হলো? চারটা। কেয়ামত একটা ঠিক করে রাখছে আল্লাহ, দুনিয়া তো পরীক্ষার হল,
এই পরীক্ষার হলে রেজাল্টটা কবে হবে? কেয়ামতের মধ্যে। ওই কেয়ামত বিশ্বাস করতে হবে। ওর আগে কিছু আলামত আছে, আর কেয়ামত পরে তো কেউ দোজখে যাবে, কেউ বেহেশতে যাবে, কেউ আরামে থাকবে, জানতে হবে। ওয়াল আখির আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা। দুনিয়াতে বা আমার উপরে, আমার পরিবার উপরে যা কিছু ঘটতেছে এটা আল্লাহর ফয়সালা অনুযায়ী, এর মধ্যে কল্যাণ আছে। আপনাকে বিশ্বাস করতে হবে এর মধ্যে কি আছে, কল্যাণ আছে। আমার হয়তো মাথা আসতেছে না, আমার ক্ষুদ্র মাথা, কিন্তু যে আল্লাহ এটা ফয়সালা করছেন, তিনি আমাকে মহব্বত করেন, আমার বন্ধু, তিনি আমার ক্ষতি চান না, কাজে এর মধ্যে কি আছে, কল্যাণ আছে। একদিন ডাকতে হবে, বাহ্যিক যত ক্ষতি হোক যত লাভ হোক কল্যাণ আছে। আমার শায়খের দরবারে ইন্ডিয়ার হারদুইতে ওখানে এক ঘটনা শুনছিলাম। এক হিন্দু বাদশার খাদেম ছিল মুসলমান, হিন্দু বাদশার খাদেম মুসলমান, খাদেম মানে সহকারী আর কি। আর মানুষ হিসেবে বিপদ আসে না, না বাদশা হলে কোনো বিপদ আসবে না, জ্বর আসবে না, হ্যাঁ আসবে তো বিভিন্ন তার পরেশানি আসতো। আসলে ওই মুসলমান খাদেম নে বলতো, ভাই মেরে ইয়ে হো গিয়ে। ওই বিচারের একই জবাব, ইসমে ভি খায়ের হ্যায়, ইসমে ভি খায়ের হ্যায়। ঠিক আছে, আপনি ঘাবড়ায়েন না, এর মধ্যে কি আছে, আপনার জন্য মঙ্গল আছে। ওই বিচারে একই জব। পরে একদিন তারে নিয়ে হরিণ শিকার করতে গেছে, বাচ্চা কি করতে গেছে, আর হরিণ শিকার করতে গেলে ঘোড়া দিছে দৌড়, বাচ্চা গেছে পড়ে, পড়ে দিয়ে পা ভেঙে গেছে। তো বাচ্চা বলল, দেখো আমার তো পা ভেঙে গেল, আমার তো চলার কোনো কায়দা নেই, তোমার কি খেয়াল, তোমার তো জব রেডি আছে, ইসমে ভি খায়ের হ্যায়, আপনাদের পা ভেঙে গেছে এর মধ্যে কোনো মঙ্গল আছে। তো বাচ্চা রাগ হয়ে গেছে, তুমি কি বোকা, পাও ভেঙে গেল আমার, আমি অসল হয়ে গেলাম, এর মধ্যে আর খায়ের থাকবে কোথেকে, খায়ের মানে কল্যাণ মঙ্গল। খুব রাগ হয়েছে, রাগ হয়ে ও চাকরি বাতিল করে দাও, চাকরি নেই, খালি একটাই জব শিখছ, চাকরি বাতিল হয়ে গেছে। তাকে এদিন যে বাচ্চা চিকিৎসা করার পরে ঠিক হয়েছে, পাও ঠিক হয়েছে, তো একটু চলতে গেলে বোঝা যায়, চলতে গেলে একটু খুঁত থাকে আর কি। এই অবস্থা আবার একদিন শিকার করতে গেছে, শিকার করতে গেলে কিছু লোক বাচ্চাকে ধরে নিয়ে গেছে এক ব্রাহ্মণের কাছে। তাদের কি একটা পূজা আছে, সেই পূজায় তাদের প্রতিমার নামে একটা নিখুঁত লোক জবাই করতে হবে, নিখুঁত জবাই করতে হবে। তো বাদশার চেহারা ছবি দেখে ওরা বুঝছে যে এই লোকটা ফিটেস্ট, আমাদের কাজে লাগবে, আমাদের ব্রাহ্মণ খুশি হয়ে যাবে। এরে এরে উর্দুতে বলে ভেট চড়া না, ভেট চড়া না। তো নিয়ে গেছে ব্রাহ্মণের সামনে, ব্রাহ্মণ বলে দেখতে তো ভালোই আছে, তো একটা হাঁটাও, কোনো সমস্যা আছে কিনা। আমাদের হাঁটাই যে তো দেখা যায় এক পা একটু টানি টানি হাঁটে, ওদের পড়ে গেছিল ওই পা, তো পুরা ষোলো আনা ঠিক হয়নি, পাওয়া টানি টানি হাঁটে খুঁত। বললো না এটা চলবে না, এটা দিলে আমাদের দেবতা কি হয়ে যাবে, নারাজ হয়ে যাবে, এটা কোত্থেকে আসতো ফেরত দিয়ে আসো, যে নিখুঁত লোক দিয়ে আসো। যখন ওরা ফেরত দিয়ে গেছে তখন বাদশার বুঝে আসছে
যে এই যে পাও ভেঙে গেলে কইছিল ইসমে ভি খায়ার হায়, এটা তো ঠিকই হইল। ওই দিন যদি পাওটা না ভাঙত আজকে তো আমি জবাই হয়ে যেতাম, জবাই হয়ে গেছিলাম পাও ভাঙার কারণে, আমি বেঁচে গেলাম। এখন আবার তালাশ করতে পারছে আমার সেই মুসলমান খাদেম কোথায়, তালাশ করে লয়ে আসুক, ওর কথা খাটছে, ওর কথা বুঝি নাই আজকে বুঝছে ওর কথা। তোর ডাকছে, ডাকে পুরো কিসটা শোনাইছে, তোমার কথা খাটছে, আমি তো এই ওসিলায় বেঁচে আসছি, আর না আমার আজকে আর রক্ষা করার কেউ ছিল না। বাচ্চা খুশি হয়ে গেছে। তবে বাচ্চা জিজ্ঞেস করতেছে, আমার ব্যাপারে যারা কইছিলে পাও ভেঙে গেলে ওটা তো আমার বুঝে আসছে, কিন্তু তোমার যখন চাকরি বাতিল করছিলাম তখনও তুমি এই কথাটা বলছিলে, ইসমে বি খায়ের হায়, আপনি আমার চাকরি নট করলেন, এর মধ্যে কি আছে, মঙ্গল আছে, এইটা আমি এখনো বুঝি নাই, এটা আমাকে বুঝাও, চাকরি বাতিল করার মধ্যে কি খায়ের থাকে। কারণ মুসলমান বলল, বোঝেন না স্যার, যদি আমার চাকরি বাতিল না করতেন তা আপনাকে তো ধরে নিয়ে গেছিল, আমাকেও তো নিত, তারা হলো অনেক লোক, আমার দুইজন, আর আমার তো কোনো খুঁত নেই, আপনি তো বেঁচে আসছেন, আমি তো বেঁচে আসতে পারতাম না, আমি তো জবাই হয়ে যেতাম, আল্লাহ আমাকে রক্ষা করার জন্য চাকরি নট করে দিচ্ছে। ওহো ঠিক আছে, তাহলে তো তোমার চাকরি বাতিল করার মধ্যে কি আছে, খায়ের আছে, যা ঘটবে খায়ের মনে করতে হবে, বুঝে আসুক বা না, কারণ সব কিছুর মালিক কে, আমি, আমার বাপ মা, আমার বিবি বাচ্চা, আমার বাড়ি গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, সব কিছুর মালিক আল্লাহ, আমাকে শুধু রাখাল বানাইছে পাহারাদার কয়েক বছরের জন্য, 70 বছরের জন্য পাহারাদার বানাইছে, কি জন্য, পরীক্ষা নিবে, এই জিনিসগুলো তোমার হাতে দিলাম 60 বছরের জন্য, তুমি এগুলো এটা কিভাবে ব্যয় করো এটা আমি দেখব। আল্লাহ জানে, আল্লাহ সব জানা আছে, কিন্তু জানা দিয়ে বিচার করবে না, প্র্যাকটিক্যাল ফিল্ডে কি ঘটছে, দুনিয়ার লোকেরা কি দেখছে, তাদের সাক্ষী নিবে, তারা বিচার করবে। কারণ আল্লাহ যদি তার এলেম দ্বারা বিচার করত তাহলে আমাদেরকে দুনিয়ায় পাঠানো লাগতো না। ওই রুহের জগতে যখন জিজ্ঞেস করছিল, আমি তোমাদের রব নই, পালনেওয়ালা নই, বলছিল না, তখনই তার এলেম দ্বারা এক গ্রুপকে ভেস্তে পাঠাতে পারতেন, এক গ্রুপকে দোজকে পাঠাতে পারতেন, কোন ভুল হইত না, একদম কারেক্ট হইত, কিন্তু এটা করেন নাই। কেন করেন নাই? এটা করলে যারা দোজকে যাইত তাদের একটা কথা বলার সুযোগ থাকত, আল্লাহ আপনি তো আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেখলেন না, আমরা আপনার দিনের জন্য কি করি, আপনি এদেরকে বেসে দিলেন, ওরা কি করে আর আমরা কি করি, দেখতেন আপনি, আমরা ওদের থেকে কতক্ষণ বেশি আপনার দিনের জন্য কোরবানি পেশ করতাম, দিনের জন্য মেহনত করতাম, কিন্তু আপনি তো আমাদের চান্স দিলেন না, আমরা তো দেখাইতে পারলাম না, আপনার দিনের জন্য আমাদের কত দরদ, কত মহাব্বত দেখাইতে পারলাম না। এই একটা প্রশ্ন তারা করতে পারত, এইটা সুযোগ আল্লাহ তাআলা রাখতে চান নাই, যাও সবাইকে পাঠিয়ে দিলাম, এবং সবাইকে কম বেশি অনেক নেয়ামত দিয়ে ডুবাই রাখছে। আরে নগদ টাকা কম থাকতে পারে, তার বডির মধ্যে তো কয়েক কোটি টাকার মাল আছে, মগজের দাম কত, হার্টের দাম কত, লিভারের দাম কত, কিডনির দাম কত,
কয়েক লক্ষ কোটি টাকার মাল আছে। তো কিছু দিনের জন্য আল্লাহ পাঠাইছে পরীক্ষা নেওয়ার জন্য। সুরা দাহারে আছে, লিনাবতালিহি, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, কিছু মাল সামাল দিছি, এটা কিভাবে ব্যবহার করো, আমার হুকুম মতো না শয়তানের পরামর্শ মতো, তো দেখার জন্য পাঠাইছি। এরপর ভিত্তি করে হাশরের ময়দানে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এল কদর, তকদির, আমরা তকদির বলি না, তকদির আর কদর এক কথা, তা মানতে হবে যে এটা লেখা ছিল। এবং এই আয়াতের পর আয়াতে আছে, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আমি সব কেন লিখে রাখছি, তা তো অনেক হেকমত আছে, অল্প একটু হেকমত বললাম, যে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায়, বড় কিছু নষ্ট হয়ে গেল, তো তুমি হার্টফেল করবে না, দুঃখিত হইবে, যেটা আল্লাহ লিখে রাখছিল, যে আল্লাহ দিছে দেনেওয়ালা নিয়ে গেছে, আমার কি, আমি তো গেটম্যান, পাহারাদার, আমি তো পাহারাদার, আমি মালিক না, আমার ফয়সালা দেওয়ার কোনো অধিকার নেই। আবার যদি বিরাট কিছু পাও, তাও তুমি ফুলে হ্যাঁ কলা গাছ হইবে না, কেন, তুমি এক কথায় শেষ করে দিবা, আমার আল্লাহ লিখে রাখছিল। কোন বিপদ আসলেও আল্লাহ লিখে রাখছিল, কোন নেয়ামত আসলেও আল্লাহ লিখে রাখছিল, কাজে এ প্রেশান হবে না। দুই দোকানদারের দোকান পুড়ে গেছে, একজন দিনদার আর একজন দিনদার না, যে দিনদার তার দোকান পড়ার পরও এক অক্ত নামাজের জামাত তরক হবে না, কোরআন তেলাওয়াত বাদ যাবে না, কিচ্ছু বাদ যাবে না। আর যে দিনদার না, ওর সেলাইন দিতে হবে, নামাজ তো পরে, আগে জানবার চাইতে পরে, ও তো বুঝছে আমার সব গেছে, দোকান পুড়ে গেছে আমার সব গেছে, ওরে কিনল দোকানের উপর। আরে দোকান, চাকরি, জমিন, এগুলো আল্লাহর পিয়ন, এগুলো দিয়ে আল্লাহ আমাদের রিজিক পৌঁছায়, কিন্তু আল্লাহ নিজেকে পর্দার আড়ালে রাখছেন, আমি দেই কিন্তু মাধ্যম দিয়ে দেই, তোমার তো পরীক্ষায় জায়গায় যে তুমি এই মাধ্যমের উপর বিশ্বাস করো না আসল দেনওয়ালা আমি, আমার উপর বিশ্বাস করো, এটুকু আমি দেখতে চাই। মাধ্যম দিয়ে দিবে। বনি ইসরায়েলকে 40 বছর লালন পালন করছে দুনিয়ার কোন মাধ্যম ছাড়া, আসমান থেকে খানা নাজেল করছে, মেঘমালাকে ছায়া ছায়ার ব্যবস্থা করছে, রাত্রে আসমান থেকে একটা লাইট আসছে, মূসা আলাইহিস সালাম আছে তাদের সাথে, মূসা আলাইহিস সালাম তাদেরকে বাপদাদার জন্মভূমিতে ঢুকতে বলা হয়েছিল, তারা ঢোকেন, কয় না ওখানে অনেক বড় বড় মানুষ, ওদের সাথে আমরা পারব না, অথচ গেলেই কিন্তু পারত, কেন ওরা দেখতে খুব বড় বড়, কিন্তু মানসিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে খুব দুর্বল। যদি শোনেন আমাদের বর্ডারে কোন একটা বাহিনী আসছে, সব এই দেশ ছেড়ে পালাবে, খালি বডি বড় হলে কি হয় নাকি, কলিজারের তো বড় লাগে, গেলেই দয়লাভ করত, কিন্তু এরা গেল না, না দেয় বলে দিল, হে মুসা তুমি দাও, তোমার খোদা দাও, যে তোমরা ওই করো, ওদের সাথে যুদ্ধ করো, করে ওদেরকে তাড়াই দাও, দিলে পরে আমার আসতেছে। এই কথা বলার কারণে আল্লাহ 40 বছর আজকে ঘুরাইছে মাঠের মধ্যে, সকালে যেখান থেকে রওনা করছে, সন্ধ্যায় দেখা দেয় ওই জায়গায়, খাবে কোথেকে, খাওয়া নাজেল করছে, এই কাপড়গুলোকে বলে দিছে ছিড়বা না, ফাটবা না, যারা ছোট আছে ও বড় হবে, কাপড় তুমিও বড় হইবা, আলো নাজেল করছে, আলো। এইভাবে দুনিয়ার কোন কিছু ছাড়া আল্লাহ দেখাই দিছেন, আমার কুদরত হল এটা, আমার কোনো কিছু লাগে না,
এত বড় বিশাল পৃথিবী, সাত আসমান জমিন, এটা দেড় শব্দ দিয়ে বানাইছে। কোন কাপে পেশ আছে, এটা পূর্ণ শব্দ। নুন সাকিন আদা শব্দ, আদা অক্ষর। তো দেড় অক্ষর দিয়ে তিনি এই বিশাল পৃথিবী বানাইছে। তার কিছু লাগে? কিছু লাগে না। তিনি যা চান তাই হয়, তাইলে হল। তার এত শক্তি, তার এক মখলুকের শক্তি কি? এরাও সিঙ্গায় ফুক দিবে এই একশো তলা দেড়শো তলা বিল্ডিং পাহাড় তোলার মতো উঠবে। আমাদের ফুতে তো একটা চাউল ওড়ে না, তাহলে ওই লোকের গায়ে কত শক্তি, তার ফুতে এত শক্তি, তাহলে সে আল্লাহর কত শক্তি। আল্লাহ, সেই জন্য তকদির বিশ্বাস করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহর উপর রাজি খুশি থাকতে হবে। কারণ দ্বিতীয় কোন আল্লাহ নেই। এই আল্লাহ ভরে মন খারাপ করে আমি আর এক আল্লাহর কাছে যাইব, এই দ্বিতীয় আল্লাহ কোথায়? আল্লাহ একজনই, আমার সবই যদি অঙ্গ হয়ে যায় তবুও আল্লাহ পর খুশি থাকতে হবে। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। সবকিছুর বিকল্প আছে, বিবির বিকল্প আছে, সন্তানের বিকল্প আছে, ব্যবসার বিকল্প আছে, গাড়ির বিকল্প আছে, সবকিছুর বিকল্প আছে দুনিয়াতে। আল্লাহর কোন বিকল্প নেই, আল্লাহ একজন। কোন সময় তারপর মন খারাপ করা যাবে না, বা তার কোন সিদ্ধান্তের উপরে আপত্তি করা যাবে না যে আল্লাহর এই সিদ্ধান্তটা তো ঠিক হলো না, তো ইমান থাকবে না। নাউযুবিল্লাহ। তো ইমানের সাতটা বিষয় আছে, এটা গেল তকদির, এটা বলে ছয় নম্বর না। আটটা হলো মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, জিন্দেগির হিসাব চাওয়া হবে। তোমার পালনেওয়ালা কে ছিল? কেউ বলবে চাকরি। তোমার পালনেওয়ালা কে ছিল? কেউ বলবে ব্যবসা। তোমার পালনেওয়ালা কে ছিল? কেউ বলবে খেত খামা। একটা বলে দিবি, যারা ইমানের মেহনত করে নাই তারা উল্টা জবাব দিবে, আর যারা মেহনত করে আল্লাহকে বসাইছে, তাওহীদকে বসাইছে, সবকিছু আল্লাহ করে, এইগুলো আল্লাহ পিয়ন হিসেবে রাখছে। এক পিয়ন যদি নষ্ট হয়ে যায় আল্লাহ আর এক পিয়ন খাড়া করবে। আমি রাত দ্বারা হইতে দেখতেছি, আমি রাত দ্বারা হইতে দেখতেছি, এর দ্বারা হয় না, এটা আল্লাহর পিয়ন। আল্লাহ চাইলে হবে, না চাইলে হবে না। এদের কোন অবস্থায় হারাম লাইনে না যাওয়া, কারণ তাতে রেজেক বাড়বে না। এবং জিনের জন্য সময় দেওয়া, কারণ আপনি চব্বিশ ঘন্টা মেহনত করলে তার রিজিক পাবেন, এক ঘন্টা মেহনত করলে সেই রিজিক পাবেন। চব্বিশ ঘন্টা যদি প্রত্যেক দিন মেহনত করেন তো যে রিজিক পাবেন, আপনি তেইশ ঘন্টা দিনের জন্য মেহনত করলেন আর এক ঘন্টা দুনিয়ার জন্য মেহনত করলেন, একই ভাবে। কারণ আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের বয়স চার মাস হয়েছে, তিন চিল্লা চার মাস হয়েছে, কিন্তু এখনো রু দেওয়া হয়নি। এই যে দুঃখ দুঃখ করতেছে না, এটা দেওয়া হয়নি। তখনই চারটে জিনিস ফয়সলা করে আল্লাহ আমাদের গলায় লটকাই দিছে, ফেরেশতারা দেখে আমরা দেখি না। ওই চারটের মধ্যে একটা হলো আপনি কি পরিমাণ রিজিক পাবেন, আপনি কি পরিমাণ রিজিক পাবেন। এর জন্য মাথা ঘামানো, পরেশান হওয়া, দুঃখ করা ঠিক না। আল্লাহ দায়িত্ব নিছেন যত প্রাণী আছে সবাইকে রিজিক দেওয়া, শুধু মানুষ না, স্থল থেকে বেশি প্রাণী সমুদ্রে, ওদেরকেও টাইম টু টাইম আল্লাহ তারা রিজিক দিচ্ছেন। আর এই মানুষ বলেন, গরু ছাগল বলেন, সাপ বিচ্ছু বলেন, সবাইকে রিজিক দিচ্ছেন। এই পশু পাখি বলেন, সবাই টাইম টু টাইম খাবার পাইতেছে। মানুষের কথা বলা হয় নাই, অমা মিন দাব্বাতিন ফিল আরদ
সমস্ত প্রাণী। তো যে আল্লাহ সমস্ত প্রাণী তাদের রিজিকে দায়িত্ব নিছেন, সে আল্লাহ আমাকে রিজিক দিবেন না? তাহলে আমার পরেশান হওয়ার দরকারটা কি? তো ইমানের এই সাতটা বিষয় তালিম করতে হবে। এই সাতটা বিষয়ের মধ্যে আল্লাহর হাবিব একটু একটু ব্যাখ্যা করছেন, ওই ব্যাখ্যাগুলো জানতে হবে। সাতটা বিষয় না ইমান? ইমান তো সাতটা বিষয়ের নাম, কিন্তু প্রত্যেকটার একটু একটু আমি একটা নমুনা দেখাই দিচ্ছি। তাহলে সাতটার একটা বিষয় আছে, ওয়া রুসুলিহি, আছে কিনা? সাতটার ব্যাখ্যা যদি আপনি চান, আমার ওয়েবসাইটে সাতটার ব্যাখ্যা আছে। আমার একটা ওয়েবসাইট আছে, ইসলামী জিন্দেগি অথবা দর্সে মানসুর .com, দর্সে মানসুর, এখানে সবগুলো একটু একটু ব্যাখ্যা দিয়ে নবী দিচ্ছেন, ওটাও জরুরি। ওটা না মানলেও ইমান হয় না, এই সবগুলো মানলে ইমান হয়। আর এর কোন একটা বা তার শাখা অস্বীকার করলে, খুব ভালো করে খেয়াল করি, সবগুলো মানলে ইমান হয়, মানতে হবে। আর এর কোন একটা বা তার শাখা অস্বীকার করলে ইমান বাতিল। তো রুসুলি সম্পর্কে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাইতেছি। এই যে রুসুলি কইলেন, এটা কখন গ্রহণযোগ্য হবে, এর ব্যাখ্যা কি, আল্লাহর হাবিব কি ব্যাখ্যা দিচ্ছেন? এক নম্বর, সমস্ত নবী রসুলগণ মাটির তৈরি মানুষ ছিলেন। এক নম্বর ব্যাখ্যা, সমস্ত নবী রসুলগণ কি ছিলেন? কেউ নূরের তৈরি ফেরেশতা ছিলেন না, কেউ আগুনের তৈরি জিন ছিলেন না। এক নম্বর, অনেক মুসলমান আছে তারা বেদাতিদের, বেদাতি আলেমের খপ্পরে পড়ে রসুলুল্লাহকে নূরের তৈরি বলে। নূরের তৈরি মানুষ হয় কেমনে? নূরের তৈরি ফেরেশতা হতে পারে? যদি নূরের তৈরি হইতো তো তোয়াফে এত রক্তাক্ত হলে কেন? উহুদের ময়দানে মাথা ভাঙলো কেন, দাঁত ভাঙলো কেন? নূর মানে আলো, তার আর দাঁত ভাঙে নাকি? এক নম্বর কথা, এটা মাটির তৈরি মানুষ ছিলেন, মায়ের গর্ভে দুনিয়াতে আসছেন। দুই নম্বর, তারা সকলে নিষ্পাপ ছিলেন। কি ছিলেন? তারা উম্মতের জন্য মডেল। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল। নবুয়তের আগে পরে তাদের কোনো গুনাহ নেই। কিন্তু মওদুদী সাহেব এই বিকৃত বাইবেল দেখে প্রত্যেক নবীর নামে পাঁচ সাতটা করে গুনাহ আবিষ্কার করছে বাইবেল দেখে। কারণ বাইবেলে এগুলো লেখা আছে যে নবীরা মদ খাইত, নবীরা নিজের মেয়ের সাথে জেনা করত, এমন আজে বাজে কথা লেখা। তারা এগুলো নিজেরা লিখছে, কোরআনে আছে, তারা লিখছে। এগুলো কেন লিখছে? তাদের সুবিধার জন্য। আমাদের নবীরা করে গেছে, আমাদের করার দরকার। তো এইগুলো পড়ে উনি সব নবীর নামে এগুলো লিখছে। অথচ আল্লাহ কোরআন বলতেছে ইকতুবুনাল কিতাব বিআইদিহিম, তারা নিজেরা লেখে। ওয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আর মুখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। সব ওই মনিসের আলেমরা করছে এগুলো। শুকর কিন্তু কোন জামানায় হালাল ছিল না, ওরা গোস্ত খাওয়ার লোভে এই শুকরকে কি করছিল? হালাল করছিল। তাহলে দুই নম্বর কি? নবী রাসূলগণ নিষ্পাপ। তিন নম্বর, নবী রাসূলগণ অদৃশ্যের খবর জানেন না, গায়েবের খবর জানেন। অনেকে মনে করে জানেন, খালি তাই না, তার পীরেও জানে, তার যে পীর হেও নাকি গায়েবের খবর জানে। তারা প্রচারও করে না, আমার সাহেবের কাছে আপনি কিছু বলবেন না, চুপচাপ বসে থাকবেন, আপনি কি জন্য গেছেন সব উনি জানেন। নবী রসুল জানে না, যদি গায়েব জানতো তো জিব্রাইল ওহিয়ানার দরকারটা কি? জিব্রাইল আসার আগেই তো জেনে ফেলতো। গায়েব জানলে মা আয়েশার উপরে মোনাফেকরা যখন তোহমাত দিয়েছিল জিনার,
মা আয়েশার উপরে। এক মাস পরেশান ছিল, কতদিন? এক মাস। গায়েব জানলে দরকারটা কি? এক মাসের মাথায় সূরা নূর নাজিল হলো 18 পারা। তখন তিনি বুঝতে পারলেন যে আয়েশার কোন দোষ নেই, এটা মুনাফিকদের কারসাজি, তাদেরকে দুর্বল লাগাই। আমার কথা হলো এক মাস পরেশান থাকলেন কেন? আয়েশা কে পর্যন্ত বলছে দেখো মানুষ হিসেবে ভুল হইতেও পারে, ভুল হলে তোবা করো, এটাও কইছিলেন। এটা তো আহত আশা আরো বেশি কষ্ট পাইছিল। তাহলে আপনিও মনে করতেছেন আমি এই ভুলটা করছি, আল্লাহ তোবা করতে করতেছেন, এটার দ্বারা আরো কষ্ট পাইছিল। যাই হোক, এরা অনেক ঘটনা হাদিসে পাওয়া যায়। খয়বারে এই উদ্দারা দাওয়াত করছিল, বকরি দিছিল খাইতে, ওর মধ্যে বিষ মিশাই দিছিল, ওটা মুখে দেওয়ার সাথে সাথে জিব্রাইল এসে বলছে হুজুর না খাবেন না, ওদের বিষ আছে। তুমি আগে তো জানতে পারলেন না কেন? আগে তো জানতে পারলেন না কেন? উনি গায়েব জানতেন না, যেটুক জানানো হয়েছে ওটুক জানতেন। গায়েব জানা কাকে বলে? সকল গায়েব জানতে হবে এবং নিজে নিজে জানতে হবে, কেউ জানাইলে হবে না। একে তো তিনি সকল গায়েব জানতেন না, দ্বিতীয়ত যেরকম জানছেন কে জানাইছে? আল্লাহ। আবার রসুল আবার আমাদেরকে জানাই দিছে, জানাইছে না কবরে এই হবে, হাসর এই হবে, পুলসিরাতে এই হবে, জান্নাতে এই হবে, জাহান্নামে এই হবে, আমার তো জানাইছে না। তো গায়েব তো আমরাও জানি, আমাদের গায়েব জানতে ভালো হবে? যেরকম জানানো হয়েছে ওটুক জানি। এটা কয় নম্বর পয়েন্ট হলো? তিন নম্বর। তারা গায়েব জানেন না। চার নম্বর পয়েন্ট, নবীদের সিলসিলা শেষ হয়ে গেছে মুহাম্মদ রসুলের উপরে, ওনার পরে আর কোন নবী রসুল আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন বটে, একটা কারণে, এখন বলার সময় নেই কেন আসবেন। তো উনি আসবেন ওনার কিতাব প্রচার করতে না, আমাদের নবীর সুন্নত প্রচার করতে। নতুন করে নবী রসুল শেষ, তিনি বিভিন্ন ভাবে বোঝাইছে এটা। এক হাদিসে বলছেন আমি নবুয়তের বিল্ডিং এর সর্বশেষ ইট, এটা যখন লেগে গেছে আর কোন ইট বসানোর জায়গা নেই। আমার ইট আনলে কোথায় লাগবে? সর্বশেষ ইট। আর এই যে তারা নবী খাড়া করছে, গোলাম আহমদ কাদিয়ানি, তারা এই যে পঞ্চগড় দখল করে নিছে, ওটা তারা দেশ বানাইতে চায়। আরবের বুকে যেরকম ইসরায়েল, বাংলাদেশের বুকে ইসরায়েল, এই পঞ্চগড়। আগে তো সতর্ক না হয়, রসুলের উম্মতের জন্য দরদ থাকতে হবে, আপনার দিলের মধ্যে দরদ থাকতে হবে। এক পিপিল লেখা দরদ দেখাইছিল, সুলাইমান আলাইহিসসালামের বাহিনী নামতে ছিল উপর থেকে, তো সে বলছিল হ্যাঁ সব গর্ত ঢোকো, সুলাইমান নামতেছে, ওরা তোমাদেরকে খেয়ালও করবে না, পাড়ায় মেরে ফেলবে। এই যে দরদ দেখাইছিল, আল্লাহ এত খুশি হয়েছে তার নামে একটা সূরা নাযিল করছে আর কিসসাও বয়ান করছে। সর্বশক্তির প্রতি দরদ দেখাইছে। আমার কুত্তা এর হাজারো গুণ আছে কিন্তু একটা দোষ আছে, কি? এর সজাতের প্রতি কোন দরদ নেই। একটা মরা গরু নিয়ে ও খাইতেছে, আটটা কুকুর যদি আসে তো তার শরীর করবে না, ওরে ঘেউ ঘেউ করে তারাই দিয়ে। সজাতের প্রতি কোন দরদ নেই, এই জন্য কুত্তা পালা হাউস করে, কুত্তা পালা হারাম, এবং যে পালবে তার আমলনামা থেকে প্রত্যেক দিন উহুদ পাহাড় পরিমাণ নেকি কমতে থাকবে প্রত্যেক দিন। কেন? এনে পালবা, ওর স্বভাব তোমার ভিতরে আসবে। নবীজি বলছে যারা বকরি পালে তাদের ভিতরে নম্রতা আসে, তাওয়াজু আসে, বিনয় আসে, যারা উট পালে তাদের ভিতরে অহংকার আসে। এমনকি নবীজি বাঘের চামড়ার উপরে বসতে মানা করছে, এতে তোমার ভিতরে হিংস্রতা আসবে। বাঘের চামড়া, সিংহের চামড়া, যত বসা যায় তো যেটা পাক করা হয় তো বসা যায়, কিন্তু বলতে বসো না, ওই চামড়ারও তাসির আছে। এখন যদি আপনাকে সেনাবাহিনীর পোশাক পরাই দেওয়া হয়,
আপনার মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আর সেনাবাহিনী একটা ধরে আনে তো আমার যুব পড়াই দেন আর টুপি লাগাই দেন, ওর মানসিক অবস্থা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এগুলো তাসির আছে। দেখেন পিপীলিকা দরদ দেখাইলো, আল্লাহ তার নামে সূরা নাযিল করলো। আর কুত্তা দরদ দেখাইলো না, তারে হ্যাঁ যদি কেউ করে পালে তো তার নেকি শেষ হয়ে গেল। দরদ দেখাইতে হবে। রসুল্লাহ বড় কষ্ট করে এই উম্মত তৈরি করে গেছেন এবং আমাদের কাছে আমানত রেখে গেছেন, আমার কোন উম্মত যেন ইমান হারা না হয়। তোমরা খেয়াল দেখো, তোমরা খেয়াল দেখো, তোমরা সম্ভাব্য শক্তি ব্যয় করে উম্মত বাড়াও, আমার উম্মত যেন বেঈমান না হয়। দায়িত্ব দিয়ে গেছেন আমাদের, তাহলে ইমান রসুলের কয়টা হয়েছিল, চারটা। সর্বশেষ বিষয় হল রসুল্লাহ 23 বছর মেহনত করে একটা দল খাড়া করছিলেন, কয় বছর, তাদের সিলেবাস ছিল কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহ। আমি পার্থক্য বলো, দুটো পার্থক্য কি, কোরআন সুন্নাহ। তাদের পরীক্ষা কে নিছিল, আল্লাহ, সুরায় 26 পারা কি হুজুরাত, أولئك الذين امتحن الله قلوبهم للتقوى নবীদের তৈরি করার পরে আল্লাহ পরীক্ষা দিছিলেন, নবীকে দেন নাই পরীক্ষা নিতে, তাহলে তারা নবী বিদ্বেষী, মওদুদী জামাত এরা নবী বিদ্বেষী, এরা আপত্তি করত। ও আপনি পড়ে আপনি পরীক্ষা নিয়ে সবগুলোর 100 নম্বর দিয়ে দিচ্ছেন, এই করতো নবী বিদ্বেষী তিনি চিনবেন কেমনে, যে সাহাবাদের সমালোচনা করে সে নবী বিদ্বেষী, নবীদি বলে গেছেন সমান আবু গাজা হোম সবই বুকজি আবু গাজা হোম, সরাসরি কেউ নবী বিদ্বেষ করে না, পিঠের চামড়া থাকবে না। এদের নবী বিদ্বেষটা নবীদের শিখাই দিতে, কিভাবে বুঝবেন, যে সাহাবিদের দোষ চর্চা করে তার দিলের মধ্যে নবীর বিদ্বেষ আছে, ওটা বলতে পারতেছে না, সাহাবাদেরকে নিয়ে দোষ চর্চা করতেছে। এই গ্রুপ দুনিয়াতে আছে। মওদুদ সাহেব লিখছে যে ইসলামের খেলাফত ধ্বংস হলো কেমনে, দুইজন সাহাবির কারণে ধ্বংস হয়েছে, একজন উসমান কনি একজন মুয়াবিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক, এই দুজন নাকি খেলাফত ধ্বংস করে দিয়ে গেছে, এটা সে প্রমাণ করছে তার একটা বইতে, সে বইয়ের নাম হল মওদুদি খেলাফত মুলকিয়াত। ওই বই জবাব আমি বাংলাতে লিখছি, ওই বইটার জবাব যেটা মিথ্যা ইতিহাস, এটা ইহুদিদের লেখা ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস, সহি ইতিহাস প্রমাণ করার জন্য আমি একটা বই লিখছি, আমার 40টা বই আছে। আমার বইটার নাম হল ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, সেখানে মওদুদের লেখা সব উল্টাই দিচ্ছে, আমি সব ভুল, সব কাফেরদের লেখা, সহি কথা এটা। আর দোস্তান স্বজনপ্রীতি করে নাই, হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করেন নাই, আমার বই বাংলাতে আপনারা পড়ান। বয়ানে কয়টা কথা বলা যায়, বয়ানে কয়টা কথা বলা যায়, তো পরীক্ষা কে নিলেন, আল্লাহ। পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন, সূরা তওবা 11 পারা, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار زرا আমার নবী সাহাবী আনসার আর মুহাজির এদেরকে যারা ফলো করবে কিয়ামত পর্যন্ত, এদেরকে যারা ফলো করবে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারাও আল্লাহর উপর রাজি হয়ে গেছে। এবং আল্লাহ বলতেছেন আমি তাদের প্রত্যেকের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছি। কিয়ামত পরে আল্লাহ জান্নাত তৈরি করবেন না, প্রস্তুত করা আছে। মেরাজে আল্লাহ রসুল হাত ওমর ফারুকের জান্নাত দেখে আসছে, ঢুকছিল ঘুরে দেখবেন বলে, পরে দেখা যায় একটা হাউজের মধ্যে একটা হুর
উযু করতেছে, বলেন তাড়াতাড়ি পিছিয়ে আস। তো ওমরের হুর যদি আমার নজরে পড়ে তো ওমরের কাছে খারাপ লাগতে পারে, পিছিয়ে আস। জান্নাত তো দেখে আসছে, দেখে আসছে। তো এই সনদ দিলেন যে যারা আসসাবিকুন আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, 11 পারার 3 নম্বর পৃষ্ঠার পয়লা লাইন, 3 নম্বর পৃষ্ঠার পয়লা লাইন। আনসার আর মুহাজির আছে, এদেরকে কিয়ামত তক যারা ফলো করবে আল্লাহ তাদের রাজি হয়ে গেছে, তাদের জান্নাত রেডি করে তৈরি করে রাখছেন। এই হলো সনদ, তাতে পরীক্ষা আল্লাহ নিছে আর সনদ আল্লাহ নিছে। দেখেন রসুলি কোয়ার সাথে সাথে এই 5টা পয়েন্ট আপনাকে মানতে হবে, এর একটাও বাদ দিলে ইমান হবে না। এইভাবে এই যে 7টা বললাম, 7টার কিছু কিছু ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছে, আমাদের জানতে হবে। আমার তো শুনে শুনে মুসলমান, পৈতৃক মুসলমান, এটা চলবে না। এই জন্য মানা ছানমি বৃহস্পতিবার শুরুতে ওই ওই বিশ্বাসের কথাগুলো লিখছেন, তারপরে তালিমুদ্দিন কিতাবেও লিখছেন উনি। ওইসব কিতাব থেকে আমি আমার একটা কিতাবে ওই ইমানের কথাগুলো নিয়ে আসছি, সেই কিতাবের নাম দিয়েছি কিতাবুল ইমান। এটা পড়লে আমরা সব বিষয়গুলো জানা হয়ে গেল, আর কিছু হোক না না হোক আপনার বিশুদ্ধ ইমান অর্জন হয়ে গেল, ভেজাল ইমান না, বিশুদ্ধ ইমান অর্জন হয়ে গেল। আপনি পয়লা চান্সে না হোক দ্বিতীয় চান্সে বেস্টে যাবেন। এর থেকে জরুরি কোন বিষয় কোন সাবজেক্ট কোরআন হাদিসে নেই। আর আমি বললাম এটা আমাদের কাছে সবচেয়ে অবহেলার বিষয়, তাহলে শিখতে হবে প্রত্যেকের, আলাদা আলাদা শিখতে হবে, প্রত্যেকের কবরে আলাদা আলাদা জবাব দিতে হবে। কবরে বাপ্পা যাবে না, কবরে আপনার পিসাও যাবে না। এক ভণ্ড পীর ছিল, তার নাম লোকমান, সে তার মুরিদানে শেখাই দিছে যে কবরে মনকান লোকেরা হলে তোমরা কিচ্ছু বলবা না, খালি এতটুক বলবা আমরা লোকমান হুজুরের লোক, আর কিচ্ছু বলবা না। আরে আরে লোকমান হুজুরের কে চিনে, মনকান লোকের লোকমান হুজুরের কি চিনে, কি শয়তানি চিন্তা করেন। আর কোন কোন পীর দেখা যায় মহিলা মুরিদদেরকেও বলে এ আমার ভালো করে চিনে রাখো, ভালো করে দেখে রাখো, তাতে হাসরের ময়দানে আমাকে খুঁজে বের করতে পারো, আমি তোমাদের সবাইকে নিয়ে ফুলসিরাত পার করে দিব। আরে নবীদের পিত্তা পানি হয়ে যাবে হাসরের ময়দানে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম করবে নবীরা, আর উনি মহিলা মুরিদদের কইতে তারা চিনে রাখতে সবাইকে পার করে দিবে, উনি পার হইতে পারবে কিনা ঠিক আছে। কত রকম ভণ্ডামি আমাদের দেশে চলতেছে, বলার ওলামায় কেরামের সাথে জুড়ে না থাকেন, তাদের বয়ান না শোনেন, তাদের সাথে মহাব্বত না রাখেন, আপনি ইমান রক্ষা করতে পারবেন। ইসলামের খুলাসা মাওলানা থানভী লিখছেন, এটা কোরআন আয়াত থেকেই লিখছেন, সূরা বাকারার 177 নম্বর আয়াত, আমি কিন্তু ব্যাখ্যা করব না, শিরোনাম বলতেছি। 6টা কথা লিখছেন, পুরো ইসলাম ধর্মের খুলাসা সারমর্ম কটা কথা, শেরেক মুক্ত ইমান, ইমানের মধ্যে শেরেক থাকতে পারবে না, এই যত মাজার পূজারি আছে সব শেরেক, তারা মাজার পূজারি, মাজারে সেজদা করে, মান্নত করে, গিলাফ দেয়, বাটি দেয়, কি করে না করে, হ্যাঁ সব শেরেক। রসুল্লাহকে নূরের তৈরি বলে, রসুল্লাহকে গায়েব জানতা বলে, সব শেরেক। দুই নম্বর, এই উজু গোসল, গোসল না ফরজ গোসল আর কি, নামাজ রোজা হজ জাকাত, এগুলো রসুল্লাহ তরিকা শিখাই দিয়ে গেছে না, হুবহু ওই তরিকায় করতে হবে, যে কোনো নামাজ দ্বারা আপনি কামিয়াব হবেন না। তিনি বলে গেছেন মান সল্লা সলাতানা, যে আমার নামাজের মতো নামাজ পড়ে, মতো, সে হলো মুসলমান, তার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন, দুনিয়া তো হেফাজত করবেন গোমরা হওয়া থেকে, আখেরাত হেফাজত করবেন দোজক থেকে, কিন্তু শর্ত কি, আমার নামাজের মতো নামাজ। এর জন্য প্রশিক্ষণ নিতে হবে,
নবীদিকে 10 বার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, একবার না দুই দিনে 10 বার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের কোনো প্রশিক্ষণ নেই, আমরা দেখা দেখে পড়ি। তো দুই নম্বর এটা, আমাদের কাফন তাফনও সই নেই, এরপর আমার কিতাব আছে কাফন তাফন উপরে, এই কিতাবের নাম হলো জীবনের শেষ দিন, জীবনের শেষ দিন। পড়ে দেখেন যে মুর্দাকে নিয়ে আমরা যা করতেছি এর চোদ্দ না ভুল, ছোট কিতাব, ছোট কিতাব, জীবনের শেষ দিন। বিবাহ সাথে গলত রেখে করতেছি, এরপর আমার কিতাব আছে বাংলায় ইসলামী বিবাহ, পড়ে দেখেন। বিবাহ যদি ইসলামী কায়দায় না হয় তো বরকত হবে না, মিল মহব্বত হবে না, ওই বিবাহ নাও টিকতে পারে। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো হইতে হবে। দুই নম্বর, নবীর তরিকা মতো সবকিছু করতে হবে। তিন নম্বর, আরবিতে বলে মুআমালাত আর বাংলা বলে আয় রোজগার। আপনি যে লাইনে করেন হালাল পন্থায় হইতে হবে, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত খামার করেন, যে লাইনে করেন কি হইতে হবে, হালাল হইতে হবে। যারা বাপ মরে গেছে বোনদেরকে অংশ দেন নেই তাদের রেজেক হালাল না, বাপ মরে গেছে কবে, সম্পদ ভাইরা খাইতেছে, বোনদেরকে মেরাজ দেয় নেই তাদের প্রাপ্য দেয় নেই তাদের রিজিক হালাল না, হারাম, হারাম মিশন। অনেকে মরে গেলে তার ইজমালি সম্পদ থেকে লোকজনকে খাওয়ায়, এক তো খাওয়ানোটা খাটে না এখানে, তারপরও ধরলাম, কিন্তু ইজমালি সম্পত্তিতে খাওয়ায় এটা ঠিক না, কারণ তার নাবালক সন্তান থাকতে পারে, নাবালক ছেলে মেয়ে থাকতে পারে না, সে অনুমতি দিলেও অনুমতি হবে না। এই জন্য যে কুলখানি করে, কুলখানি মানে চার কুল পড়বে, এগুলো বেদাত, এসব খানা খাবেন না। তো তিন নম্বর হলো আয় রোজগার হালাল হইতে হবে, আর চার নম্বর হলো অধিকার, বাপ মা বেঁচে থাকলে সাতটা অধিকার, ইন্তেকাল করলে সাতটা অধিকার, তাদের সম্পর্কে অনেক হাদিস, সংক্ষেপে এতটুক, ওয়ালেদাকা জান্নাতুকা ও নারুকা, তোমার বাপ মা হয় তোমার দেখ না হয় তোমার দোজক, যদি সেবা করতে পারে জান্নাতের সার্টিফিকেট, যদি কষ্ট দেন দোজকের সার্টিফিকেট, এই বাপ মার হক কি, স্ত্রীর হক কি, স্ত্রীকে হাত খরচ দিতে হবে আপনার আয় অনুযায়ী, তাদের রোজগার করা নিষেধ, মেয়েরা যদি রোজগার করে তো স্বামীর কন্ট্রোল মানে না, এদের শরীয়তে এটা বলে না রোজগার করতে, শরীয়ত বলছে স্বামীকে ওকে হাত খরচ দাও, তোমার টপি করে যায় হাত খরচ দাও, প্রত্যেকে আপনারা হাত খরচ দেবেন, টপিক অনুযায়ী 2000 দেন, যার যার টপিক হয় 5000 দেন, হাত খরচ দিবেন। তেমন আল্লাহ থানবী বারবার লিখছেন বিবিদেরকে হাত খরচ দাও, স্ত্রীর হক জানতে হবে, তারপরে সন্তানের হক কি জানতে হবে, সুন্দর নাম রাখা, তাকে কোরআন সুন্না শিক্ষা দেওয়া, হ্যাঁ মুসলমান বানানো, এবং তাকে দিনদার পাত্রে বিবাহের ব্যবস্থা করা, সন্তানের হক পাও না ফরজ। প্রতিবেশীর হক কি, তার কোনো ক্ষতি না করা, সেজন্য আমার ব্যাপারে আতঙ্কে না থাকে যে এই লোকের দ্বারা আমার জানমালের ক্ষতি হইতে পারে, আতঙ্কে না থাকে, তাহলে আপনি মমিন হইতে পারলেন না, আপনাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না, মুসলমান টাইটেল দেওয়া যাবে না। এটা কয় নম্বর, এমনকি জীব জন্তুর হক আছে, কুত্তাকে পিপাসিত কুত্তাকে পানি খাওয়ায় এক লোকের সারা জীবনের গোনা মাফ হয়ে গেছে, আর এক লোক বেড়াল বাইন্ধে রাখছে খাইতে দেয় নাই, বেড়ালও খাইতে পারে নাই, বান্দা তো পরে গেছে না খাই, ওই লোক যার নামে গেছে, এবং নবীদি মেয়েরাজে সেই লোকের দেখে আসছে বলছে যে বিড়াল রোগ দিয়ে তাকে ফাটতেছে, জীব জন্তুকে খামাকা কষ্ট দেওয়া যাবে না, সাদৃশ্যের কথা ভিন্ন, এগুলো অনুমতি আছে, সাধারণ জীব জন্তু কষ্ট দেওয়া যাবে না,
আমাদের বড় দব্বাস আছে, হেঁটে যেতেছে, একটা গরু দাঁড়ায় রয়েছে, পিঠের মধ্যে একটা কিল দিয়ে দিল। আরে কি ধরে কিল দিল? বদভ্যাস, বদভ্যাস। তোমার পিঠেটা দেয় কেমন লাগে? আল্লাহর মাখলুক। এমনকি হাদিস আছে, তুমি ঘোড়ায় চড়ে কোথাও যাইতেছ, একজনের সাথে কথা বলার দরকার, নামে কথা বলো। একজনের সাথে কথা বলার দরকার, নামে কথা বলো। ঘোড়া পিঠে বসে না, আমার এই মখলুককে একটু আরাম দাও, নামের সৃষ্টি করছে। জীব জন্তুর হক আছে। মাওলানা থানভী এর উপর কিতাব লিখছেন, হুকুকুল ইসলাম। বাংলা হয়ে গেছে, এখানে বাপ মা ভাই বেড়াদের সবার অধিকার লেখা আছে। এটা কোরআনে এত ব্যাখ্যা করা হয়েছে, নামাজ রোজা নিয়ে এত ব্যাখ্যা করা হয়নি। নামাজ পড়ো কয়েক তো, এটা কোন শরীফ নেই, কোন অক্ত কয় রাখার কোন শরীফ নেই, এগুলো আল্লাহ ব্যাখ্যা করেন নাই। তাহলে হাদিসে আল্লাহর হাবিব ব্যাখ্যা করছেন, কিন্তু অধিকার নিয়ে কোরআনে সাংঘাতিক ব্যাখ্যা করছে, এক একটা বিষয় নিয়ে অনেক ব্যাখ্যা করছে। তো অধিকারটা কয় নম্বর গেল? এরা মানব অধিকার বলে, এদের বিভিন্ন কাফেরদের সংগঠন, ওরা কিচ্ছু জানে অধিকার জিনিস করেন তো, মানব অধিকার করো, বাপ মার কয়টা হক। ওদের মানব অধিকার কি? কেউ যদি জেনা করে পেটে বাচ্চা এসে যায়, তারা কিছু বলা যাবে না, তারা সম্মান দেখাইতে হবে। এই হলো ওদের ঐশ্বরাদের মানব অধিকার, বুঝছেন তো? জায়গা থেকে মেরে আসতে পারে না, অনেকে খুশি হয়ে যায়, আমাদের চিকিৎসার জন্য কি সুন্দর ব্যবস্থা। মেরি স্টপ, মেরি মানে মারিয়াম, উনি কুমারী ছিল। এটা করছে কি জন্য? কোন মেয়ে যদি সব ব্যবস্থা নেওয়ার পরও, অবিবাহিত মেয়ে, সব ব্যবস্থা নেওয়ার পরও পেটে বাচ্চা এসে গেছে, সমাজে বেইজ্জত হয়ে যেতেছে, তাকে রক্ষা করার জন্য এটা করা হয়েছে। তাকে রক্ষা করার জন্য, আপনার স্বাস্থ্য রক্ষা করার জন্য না, মেরে এসো নাউজুবিল্লাহ জালিক, জেনাকারীদের বাঁচানোর জন্য। তো এগুলো কয় নম্বর? পাঁচ নম্বর হলো, জন্মগতভাবে আমাদের অন্তরে কিছু দুর্বলতা আছে, আমাদের অন্তরে কিছু দুর্বলতা, এই লোভ লালসা, হিংসা বিদ্বেষ, অহংকার, নাশুকরি, বেসবরি, এরকম দশটা রোগ আছে। আবার তার উল্টা দশটা গুণ আছে, এখলাস, হ্যাঁ, নম্রতা, তওবা, সবর, শকর, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি, আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি, দশটা ভালো গুণ আছে। এই দশটা দূর করা, দশটা অর্জন করা, একে বলা হয় আত্মশুদ্ধি। একে কি বলা হয়? আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় পীর মাশায়েক তৈরি করছেন এই কাজটা নেওয়ার জন্য, পীর মাশায়েক তৈরি করছেন এই মানুষের এই খেদমতটা করার জন্য, রোগগুলো দূর করবে, গুণগুলো অর্জন করার পথ বলে দিবে। অনেকে বলে এখন কি জুনায়েদ বাগদাদি পাওয়া যাবে, এখন কি আবু বকর সিদ্দিক পাওয়া যাবে, কার কাছে যাব, অনেকে বলে। এটা শয়তানের ধোঁকা। তারা যে সাধনা দিত, তো শুনলে আমরা ভয়টা ভেঙে দেব, তো কঠিন সাধনা দিত, তিন দিন না খেয়ে থাকতে হবে নষ্ট দমন করার জন্য, তা আমাদের দ্বারা সম্ভবপর না। এই জন্য আল্লাহ আমাদের দুর্বলতার দিক লক্ষ্য করে আমাদের মতো দুর্বল সহায়ক তৈরি করছেন, যে আমাদের দুর্বলতাগুলো বুঝে বুঝে সহজে আমাদেরকে পার করতে পারে, এরকম সহায়ক তৈরি করছেন। এটা ফরজ। এই আত্মশুদ্ধিটা কি? কোরআনে আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ যত কসম খাইছেন, আপনি কোন ব্যাপারে এত কসম দেখাতে পারবেন না। আট দশটা কসম খাইছেন, অন্য জায়গায় সর্বোচ্চ চারটে আছে, হ্যাঁ, আট দশটা। অশামসি অদুহাহা ওয়াল কমার ইদা তালাহা ওয়ান নাহার ইদা জাল্লাহা ওয়াল লাইল ইদা ইয়াগশা, সব কসম আট দশটা কসম খেয়ে বলতেছেন,
কদ আফলাহা মান তাজাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইলো সে কামিয়াব হয়ে গেছে। অকদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইলো না সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলতেছে। আর হাদিস কি বলতেছে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সর্বপ্রথম যে তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন তারা কাফের না, কাফেরদের তখন হিসাব হবে না, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, কোন হিসাব নেই তাদের, নামাজ রোজা সব ঠিক আছে। এরকম তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, একজনকে আল্লাহর রাস্তা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আর একজন অনেক বড় আলেম সারা জীবন মানুষকে কোরআন কিতাবের কথা শোনাইছে, আর একজন অনেক বড় দানবীর সে আগের যুগের হাতেম তাই হাজী মহাসিন ওইরকম দানবীর, তিনজন দাবি করবে আল্লাহ আপনার জন্য করছি। আল্লাহ বললে আমি তো দিলের খবর জানি, তুমি দুনিয়াতে নাম কাম পাওয়ার জন্য তোমার নামের সাথে বীর শ্রেষ্ঠরা লেখা হবে, তোমার নামের সাথে খতিবে আজম লেখা হবে, তোমার নামের সাথে বিশিষ্ট দানবীর লেখা হবে, এই জন্য করছিলা, তো দুনিয়া পেয়ে গেছো, আমার কাছে আর কি, তুই দুনিয়ার জন্য করছিলা। এই রোগটার আরবির নাম হলো রিয়া, লোক দেখানো। এই একটা রোগ তাদের মধ্যে ছিল, আর নামাজ সব ঠিক আছে, এই একটা রোগের কারণে এদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। মুসলিম শরীফের হাদিস, বুখারির পরে তো মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তবে আয়াতও পড়লাম, হাদিসও দেখাইলাম। এই আত্মশুদ্ধির একমাত্র চিকিৎসা হলো আল্লাহ আলাদা সোহবত, আর কোনো মেডিসিন নেই। সোহবত কাকে বলে? যদি বসে আসেন এটা সোহবত, অনেকে সোহবত বোঝেন না, সোহবত আর কি, কোন হকানে আলমকে সামনে নিয়ে বসে থাকা এটার নাম সোহবত। এর জন্য সময় বের করতে হবে, মাসে একদিন, তিন মাসে একদিন, ছয় মাসে একদিন সময় বের করতে হবে। আল্লাহ অর্ডার করছেন, ইয়া ইবনে আদম তাফাররাক লি ইবাদাতি, সময় বের করো, আমলা সদরকা গিনান, তোমার দিলকে আমি ধনে করে দিব, বা আসুদ্দা ফাকরাক, তোমার সমস্ত অভাব অভিযোগ মিটাই দিব, অয়েলাম তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদাতে সময় বের না করো, মালা তু ইয়াদাকা শুকলান, তোমার দুই হাত কাজে পরিপূর্ণ করে দিব, আল্লাহ আসুদ্দা ফাকরাক, তোমার অভাব অভিযোগ কোনদিন মিটবে না। এক দেড় লাখ টাকা পায় বেতন, বিশ তারিখে পরে নেই আর, এর কাছে খরচ করে, ওর কাছে খরচ করে, দোকান থেকে বাকি আনে, দেড় লাখ টাকা বেতন, বিশ তারিখে পর নেই, সব শেষ। আর আমরা পনেরো বিশ হাজার টাকা বেতন পাই, আমার কোন ধার কর্জ করা লাগে না, আল্লাহ চালাই নিচ্ছে, কারণ এটা কোরআনের খেদমতের বিনিময়, এটা এটা সাংঘাতিক বরকত রাখে, সাংঘাতিক বরকত রাখে, বরকত দ্বারা আমরা পার হয়ে যাই, অন্যরা তো এই বরকতটা পাইতেছে না। তারপর ঠিক আছে, হালাল রিজিক দরকার, হালাল রিজিক মানুষকে ইবাদত দিক নিয়ে যায়, হালাল রিজিক খেলে যে রক্ত তৈরি হয়, এই রক্তটা যদি হার্টের মধ্যে পাম্প করে তো নেক কাজের আগ্রহ তৈরি হয়। আর হারাম খানা খাইলে, এখন তো খানা সব হারাম হয়ে গেছে, মক্কা মদিনায় হালাল গোস্ত পাওয়া যায় না, মক্কা মদিনায় হালাল গোস্ত পাওয়া যায় না, খুব কম, আলতারার একটা আছে, আর সব ফিরে হারাম, ব্রাজিল যে আছে সব হারাম, মক্কা মদিনায় পাওয়া যায় না। আমাদের যে ফার্মে যত মুরগি আছে অনেকগুলো মরে থাকে, তো ওগুলোকে ফেলে দেয় নাকি, তো সব খাওয়াই দিতে হোটেল রেস্টুরেন্টে, এগুলো সব ফ্রাই করে খাওয়াই দিতে, আর সয়াবিন তেলের মধ্যে ধুমসে মেশাই দিতে শুকুরের চর্বি, এটা ধরা পড়ছে ইসের মধ্যে, ধামরাইতে কেবিসি এগ্রো শুকুর সহ ধরা পড়ছে, এরকম তিন চার জায়গায় ধরা পড়ছে। এমনি সরকারি ভাবে নিষিদ্ধ, সরকারি আমদানি করা খুব সস্তা, শুকর খুব সস্তা,
কিন্তু ব্যবসায়ীরা পয়সার লোভে অন্য কিছু বলে শুকর আনতেছে, আইনে এটা গলায় এটা দিয়ে সোয়াবিন বানাইতেছে, এটা দিয়ে হ্যাঁ কি রাইস ব্রান, রাইস ব্রান কুড়ার তেল বানাইতেছে। তেলটা সবচেয়ে ভেজা, এই জন্য আপনারা নিজেরা সরিষা কিনে ভাঙ্গাই খাবেন, সরিষা কিনে আপনার চোখের সামনে ভাঙ্গাইয়ে তারপর খাবেন, তাহলে অনেক হারাম থেকে বেঁচে যাবেন। আর বিদেশি তো মজাদার খানা আছে, একটাও খাবেন না, কারণ ওরা কোনো খাদ্যের ভিতরে শুকর না দিয়ে থাকে না, শুকরের কোনো না কোনো পার্টস তারা ব্যবহার করবে। হিন্দুদের নিকটে জানলাম গরু খুব পাক, গরুর গোবর গুলায় না দিলে কোনো কিছু পাক হয় না, গরুর গোবর পানিতে মিলে ওটা ছিটায় না দিলে কোনো কিছু পাক হয় না হিন্দুদের নিকট। খ্রিস্টান ইহুদিদের নিকটে ঠিক ওই পর্যায়ে শুকর, শুকর না দিলে এটার পাক হলো না, ওরা এগুলো পাঠিয়ে দিচ্ছে আমাদের দেশে। আর আমাদের দেশে খুব ধুমছে খাইতেছে, হারাম খাইতেছে, এই জন্য ওর গায়ে ই কোড আছে, ই কোড, ই কোড এটা দেখতে হবে। আমার লেখা কোন পত্রিকা ছাপছে, কোন কোন ইকট গুলো শুকর বুঝায়, সব ইকট শুকর না, কোন ইকট আছে ফুড কালার অন্য কিছু, আর কিছু ইকট আছে ওটা শুকরের পার্টস বুঝায়, যা আন্তর্জাতিক আইন যে আপনি কি দিয়ে বানাইছেন ওটা ওর গায়ে লেখা থাকতে হবে। কারণ সরাসরি যদি শুকর লিখে দেয় তাতে এগুলো চলবে না, এই জন্য ইকোড আবিষ্কার করছে। এই কয়েকদিন আগের ঘটনা, একজন বড় ডাক্তার, চোখের ডাক্তার, ডাক্তার গোল্লাম হায়দার, আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তার, বিভিন্ন দেশ ওনাকে দাওয়াত করে নিয়ে যায়। ওনাকে এক ওষুধ কোম্পানি খুব সুন্দর চকলেটের বক্স পাঠাইছে, চকলেটের খুব দামি চকলেট, তুমি ইকোড মিলে দেখে এর মধ্যে শুকর আছে। পরে কোম্পানি তো ফোন করছে যে এর মধ্যে তো শুকর আছে, এটা পাঠাইছেন কেন হারাম খাওয়াইতে? কয় স্যার আমরা তো জানি না, ইকোড যে একটা জিনিস আছে এটা তো শুনি নাই আর কোনোদিন, ওই ইকোড কিন্তু আমি লিখে দিছি আপনার সংগ্রহ করে নেবেন, কোনো কিছু খাইতে হলে ওই ইকোড মেলাইবেন, যেগুলো আমি শুকর বোঝাইছি ওগুলো খাবেন না। তো কি বলতেছিলাম, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ফরজে আইন, আর তার ব্যবস্থা কি, এই যে সোহবত, ব্যবস্থা হল সোহবত। এই দশটা রোগ যদি দূর করা যায়, বাহ্যিক যত গুণা আছে, চুরি ডাকাতি খুন খারাপি জিনা ব্যবসার মদখুরি সব ছুটে যাবে, ওই অন্তরের দশটা হলো সমস্ত গোড়া গুণার জ্বর শিকড়, ওটার চিকিৎসা হলে সব চিকিৎসা হয়ে যাবে। আর ওটা যতক্ষণ আছে আপনি যত তৌবা করেন ওই তৌবা রাখতে পারবেন না, এক সপ্তাহ পরে আবার ভেঙে যাবে, তৌবা থাকবে না। আত্মশুদ্ধি জরুরি। আল্লাহ এর জন্য পীর ভাষা একদেরকে বানাইছে, আমরা মনে করি তাবিজ দেওয়ার জন্য, আমরা মনে করি পীর ভাষা কি কাজের জন্য, পানি পড়া দেওয়ার জন্য আর তাবিজ দেওয়ার জন্য। খোদার কসম এই উদ্দেশ্যে তাদেরকে বানায় নেই, তাদেরকে আল্লাহ বানাইছে কোরআন ওই আয়াতের উপরে আমল করার জন্য, কুনুমা সাদিকিন, আল্লাহ আল্লাহদের সাথে ওঠা বসা করো, তখন অর্ডার দিচ্ছেন তোর ব্যবস্থা তো থাকতে হবে। আল্লাহ এরকম কাজ করতে পারেন না যে তিনি একটা অর্ডার দিবেন যে তার কোনো ব্যবস্থা নেই, এরকম কাজ আল্লাহ করতে পারেন না, তা একটা বেকুবির কাজ। যাই হোক, কয় নম্বর হলো, ছয় নম্বর হলো, এটা এই উম্মতের দায়িত্ব, আগের উম্মতের দায়িত্ব ছিল না, ছিল মুস্তাহাব, আগের উম্মত ছিল মুস্তাহাব, আমাদের জন্য হলো ফরজ, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, অথচ আমাদের ইসলাম থাকবে কোন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। তো কার দ্বারা থাকবে, নবী তো আসবে না, এই উম্মতের দ্বারা। বিদায় হজে নবীজি 1.5 লক্ষ সাহাবিকে এক জায়গায় করে, এমনি সারা জীবন করেছেন, তোমরা যে যত জানো
অন্যকে বলো, যে যতদূর জানো, আলেম হওয়া শর্ত না। আর বিদায় হজ্জে বিশেষভাবে 1.5 লক্ষ সাহাবিকে সামনে করে বলছেন ফালিবাল্লিগি শাহিদুল গায়ব। এই হাদিসটা বুখারীতেও অনেকবার আসছে, ফালিবাল্লিগি শাহিদুল গায়ব। তোমরা যারা আমার সামনে উপস্থিত আছো, তোমরা দুনিয়ার লোকদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দাও। বিদায় হজ্জে বলছেন, এরপরে নবীজি 2 মাস বেঁচে ছিলেন, কয় মাস? 2 মাস বেঁচে থাকার পর পয়লা রবিউল আউয়াল সোমবার মারা গেলেন। 12 না, 12 গলত কথা। কোরআনের আয়াত কত? 6236। সবাই কয় 6666, কোন ভিত্তি নেই, প্রসিদ্ধ হয়ে গেছে ঠিক। ওই 12 রবিউল আউয়াল সবাই কয় জন্ম তারিখে না মৃত্যু তারিখে? না, জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু তারিখ 1 রবিউল আউয়াল সোমবার। যার দলিল লাগে আমার কাছে দেন, আমার একটা কিতাবে আমি হাদিস উল্লেখ করে বিস্তারিত লিখে দিচ্ছি, 1 রবিউল আউয়াল সোমবার। পত্র পত্রিকা দেখেন না, আখিরি সাহার সাম্বা দেখেন? আখিরি সাহার সাম্বা কি অর্থ? এটার অর্থ হল সফর মাসের শেষ বুধবার। সাহার সাম্বা মানে বুধবার, সফর মাসের শেষ বুধবার। তো হজের পরে জিলহজে হজ করলেন, তারপরে এলো মহরম, তারপরে সফর, 2 মাস মহরম সফর। এই সফরের শেষ বুধবারে অসুস্থ হয়ে গেলেন, সফর মাসের শেষ বুধবারে অসুস্থ হয়ে গেলেন। এবার কয়দিন বাঁচলেন? একদিন ঈশার সময় অসুস্থ হয়েছেন, বুধবারে, বুধবার ঈশার সময়। এবার বাঁচলেন কয়দিন? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার। সোমবার দুপুরে মারা গেছেন, 5 দিন বাঁচছেন। রবিউল আউয়ালের আগের মাসে অসুস্থ হয়েছেন, আগের মাসে, আর রবিউল আউয়ালে মারা গেছে। তো 12 কেমনে হবে বুঝান? আগের মাসে অসুস্থ হয়েছে আর তারপরে 5 দিন বাঁচছে, তো 12 কেমনি হবে? এই যে একটা কথা ভিত্তিহীন, আগে কারা প্রচার করছে এইগুলি সমাজে চালু হয়ে আছে। এখন যত আলেমুল্লাহ হয়েছে তাদের কাছ থেকে আমাদের এগুলো ঠিক করা দরকার না? কোরআনের আয়াত সংখ্যা জানি না, নবীজির জন্মের তারিখ মৃত্যু তারিখ জানি না, করতেছে তো। যাই হোক, আর কোন নবী আসবে না, এই দিন আমাদেরকে আমাদের দাওয়াতের মাধ্যমে টিকে থাকবে, দাওয়াত দিতে হবে। ধনী হোক গরিব হোক, সাহাবাইকেরাম 15 আনা গরিব ছিল, 15.5 আনা গরিব ছিল, তারা তাদের কবর আজকে চিনে, তাদের কবর আজকে আটলান্টিক মহাসাগর তীরে, মরক্কোয়, আলজেরিয়া, নাইজেরিয়া, মৌরিতানিয়া, সব জায়গায় তাদের কবর, তারপরে সুদান, হামাসা, সব জায়গায় তাদের কবর। এই 1.5 লক্ষ সাহাবি, 10,000-এর কবর আছে মক্কা মদিনায়, 10,000-এর, আর 1,40,000 দুনিয়া ছড়াই ছিটে চলে গেছে। তাদের কুরবানির কারণে আমরা দিন পাইছি, আমাদের কুরবানি থাকে পরবর্তী লোকেরা দিন পাবে। আজকে কাফেররা মুসলমান হয়ে হয়ে, গতকালকে দেখলাম পত্রিকায় অনেক দলিত মুসলমান হয়ে গেছে, হিন্দুস্থানের অনেক দলিত, দলিত বুঝেন, অন্য হিন্দুরা তাদেরকে দাম দেয় না, ধর্ম কিন্তু এক, ওদের কোনো দাম নেই, তো তারা মুসলমান হয়ে গেছে। তারা মুসলমান ভালো, আমির ফকির একসাথে থাকে, একসাথে কাতার করে নামাজের দ্বারা একসাথে খায়, আর আমরা হিন্দু হয়ে আমার অন্য হিন্দুরা আমাদের ছায়া পড়ায় না, কি ধর্ম এটা? আর এক লোক তো চ্যালেঞ্জ করছে যে হিন্দুদের ধর্ম এটা কোথায় একটা প্রমাণ করো, তোমাদের বেদ পুরাণ দিয়ে প্রমাণ করো যে হিন্দু নামে কোন ধর্ম দুনিয়াতে আসছে, সে হিন্দু। কিন্তু সে সমস্ত হিন্দুদেরকে চ্যালেঞ্জ করছে যে এই নামে যে কোনো ধর্ম আছে এটা কোন কিতাব থেকে আমাকে দেখাও, এখন ধর্মই না, এটা মন গড়া। এটা আমাদের ইসলাম, কোরআন শরীফে নেই, ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র কি ইসলাম। চ্যালেঞ্জ করছে কোরআন, দাওয়াত দিতে হবে, এর জন্য জান মাল ব্যয় করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা করতে হবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান নিয়ে এবং তোমাদের মাল নিয়ে।
এদের আমি বলি, বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলি, আপনার ব্যবসা করতে কত ওজন কত জায়গায় যাচ্ছেন? আপনি এক নম্বরে রাখেন দাওয়াত, দুই নম্বরে রাখেন আপনার ব্যবসা, এতে কি ব্যবসা ক্ষতি হয়ে যাবে? মানে যারাই পান তো বুঝে যাবেন ভাই, এটা হলো সর্বশেষ ধর্ম। ইসলাম হলো কি? লেটেস্ট, সর্বশেষ ধর্ম। তুমি তো মুক্তি চাও, তোমাকে এটা গ্রহণ করতে হবে। আর সব বাতিল হয়ে গেছে, কোরআন নাযিল হওয়ার সাথে সাথে সব কি হয়ে গেছে। এই কথাটুকু দাওয়াত দিয়ে আসেন, তাদের কেসমতে হেদায়ত থাকলে মুসলমান হয়ে যাবে। এই কথাটুকু দাওয়াত দিতে মুক্তি লাগে না, এটা তো লেটেস্ট। এরপর আর কোন ধর্ম আসে নাই, আসবেও না। এই কথাটা বলতে মুক্তি লাগে, যে কোনো মুসলমান দিতে পারে। যত ব্যবসায়ী এই দেশ থেকে লাখ লাখ লোক চিনে দেয় মাল আনতে, কেন দাওয়াত দিয়ে আসতে পারে না? দিলে চীন তো ইসলামিক কান্ট্রি হয়ে যায়, ওরা নাস্তিক, নাস্তিক গুলো আস্তিক হয়ে যায়। কিন্তু এদের অভ্যাস নেই, বা এটা আমার উপর ফরজ, ফরজ দায়িত্ব, জানা নেই। রসুলের উম্মত সব বেইমান হয়ে যেতে, আমার কোনো কষ্ট লাগতেছে না, কষ্ট লাগা উচিত। রসুল্লাহ কত শহীদ কষ্ট করে মাথা ভাঙিয়ে ডান্না শহীদ করে, কত সাহাবায়ে কেরামকে শহীদ করে এই উম্মতকে রেখে গেছেন। সেই উম্মত আমার সামনে কয়েকটা 20,000-30,000 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যেতে, আমার মনটা কাঁদে না। তাহলে রসুলের কোনো দরদ আমার ভিতরে আছে? রসুলের কোন দরদ আমার অন্তরে আছে? আমি কিসের উম্মত? রসুলের দরদের উম্মত হইতে হবে। আপনি একা বেসতে যাবেন কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সবাইকে নিয়ে বেসতে দাও। আমাকে লোকেরা অনেকে বলে, হুজুর কাফের মোর্চা করে সাথে চলে গেল কোরআন রিসার্চ করে, আর আপনারা সারাদিন কোরআন কিতাব নিয়ে থাকেন, আপনারা তো দেখতে পারলেন না, চাঁদে দেখতে পারলেন না। তা আমি তাদেরকে বলি, ভাই আমাদেরকে চাঁদে দেখতে বলা হয় নাই। দ্বিতীয়ত চাঁদ মঙ্গল গ্রহ যা দেখতেছেন এগুলো সব প্রথম আসমানের নিচে, সূরা মুলকের মধ্যে আছে, সূরা মুলক প্রথম আসমানের নিচে। আপনাকে আমাকে বলা হয়েছে কেয়ামতের ময়দানে একটা ফুল সিরাত লাগানো হবে, তার এক মাথা জমিনে আর এক মাথা সাত আসমানের উপরে। ফুল সিরাতের এক মাথা কোথায়? জমিনে। আর এক মাথা কোথায়? সাত আসমানের উপরে। ওই জায়গায় দেখবেন বিশাল এক বরই গাছ আছে, ওই বরই তো কোনো কাটা নেই, কিন্তু খুব মজাদার বরই গাছ, কাটা নেই। ওর নাম হল সিদরাতুল মুনতাহা, সূরা নাজম। عند سدرة المنتهى عندها جنة المأوى وكان تشروع زكي جنة الرياء تأمد تو شبائي كي نية سات آسمان رفور دي جوالا شي امين پوائلا آسمان نيسي سات دي گلام تو كي فائدة هلو ارتورتك فائدة هلو نساريك فائدة هلو كي فائدة هلو كون لاب تو هلو نا চাঁদ তো আমার খাতেন, চাঁদের থেকে তো আমার দাম বেশি। আপনি আপনার চাকরের কাছে গেলেন চেনাগায়, চাকরের কাছে গেলে আপনার দাম বাড়বে নাকি? চাঁদে গেলে কি দাম বাড়বে? আপনাকে লোকজন নিয়ে দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে সাত আসমানের উপরে জান্নাত রাখা আছে, ওখানে যদি বলা হয়েছে সাত আসমান পর্যন্ত পুরোটা দোজক হয়ে যাবে, দোজকের এক একটা স্তর এই সাত আসমান পর্যন্ত, এর উপরে হলো জান্নাত। জান্নাতের 100টা তালা আছে, তার উপরে আল্লাহর আরশ স্টেজ, তার উপরে আল্লাহর কুরসি চেয়ার। এই এটাকে বলে কুরসি, আয়াতুল কুরসি পড়েন না, এই কুরসি মানে চেয়ার। তা আমাদের কোথায় যেতে বলা হয়েছে? তো সবাইকে নিয়ে, এই জন্য দাওয়াত আমাদের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, একা না, অন্যদের কেন যাতে গণ্য। উসমান গনি কি করছেন? 100 মুজাহিদের দায়িত্ব নিয়েছেন, কেউ 50 জন মুজাহিদের দায়িত্ব নিয়েছেন, অন্যরা গরিব, ওরা নিয়ে তাদেরকে জিহাদে পাঠিয়ে দিচ্ছেন। আপনি তবলিগে পাঠিয়ে দেন, তবলিগ করে আস, এটা আপনার কর্মচারীরা আল্লাহ আল্লাহ হয়ে যাবে, তারা ডিউটি ফাঁকি দিবে না, আমরা কাজ সুন্দর হবে।
তাদেরকে যদি দিনদার বানানো যায় তো আপনার কাজও সুন্দর হবে এবং দায়িত্ব বটে যে লোকদেরকে দিয়ে কাজ নেয় শুধু কাজ নেওয়ার বেতন দেওয়া তার দায়িত্ব না ওই লোকগুলোকে দিনদার বানানো আল্লাহওয়ালা বানানো মালিকের দায়িত্ব এটা হলো শরীয়ত এই জন্য মাঝে মাঝে তিন দিনের জন্য তবলিগে পাঠিয়ে দিবে দিয়ে সবাই আল্লাহওয়ালা বানাই দিবে সব আল্লাহওয়ালা দিনের দায়ী বানাই দিবে কয়টা হয়েছে হ্যাঁ সেরেক মুক্ত ইমান সব ইবাদত বন্দীকে সুন্নাত তরিকায় রিজিক হালাল রাখা হ্যাঁ যার যে অধিকার আল্লাহ দিচ্ছেন অধিকার আদায় করা আত্মশুদ্ধি করা আর দাওয়াতের জন্য কিছু সময় বের করা একটা পয়েন্ট রয়ে গেছে আমি ওয়াদা করছিলাম বারবার আমার বয়ানে আসছে যে হাদিস মানতে বলা হয় নাই সুন্নত মানতে বলা হয়েছে হাদিস কি আর সুন্নত ঠিক আপনাদের জানা আছে তাহলে আমার বলার দরকার নেই হয়তো জানা না থাকে তাহলে আমার বলতে হবে হ্যাঁ হাদিস আর সুন্নতের পার্থক্য কি হাদিসের কিতাবে যা আছে বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ এসব হাদিস হাদিসের কিতাবে যা আছে সব কি সব হাদিস তো সুন্নত কোনটা যে হাদিসের মধ্যে দুটা শর্ত পাওয়া যাবে ওইটা উন্নতি করে সুন্নতের পর্যায়ে চলে যাবে দুটা শর্ত একটা শর্ত কি ওই হাদিসটা দেখবেন নবীজি উম্মতকে বলেছেন যে তোমরা এটা করো উম্মতকে হুজুর নিজের জন্য না হুজুর নিজে একার বিবাহ করছে আমাদের জন্য কি জায়েজ আছে নবীজি মোহর ছাড়া বিয়ে করছেন আমাদের কি জায়েজ আছে নবীজির কোন কোন বিয়ে আরসে হয়েছে আমাদেরকে জায়েজ আছে উম্মতকে বলতে হবে এই এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল ইসলাম যাতে কঠিন না হয়ে যায় এই জন্য একবারে আল্লাহ কমপ্লিট করেন নাই পর্যায়ক্রমে ধরেন রোজা পয়লাবারে ফরজ করা হয় নাই পয়লা কো বলা হয়েছে তোমরা যারা যারা পারো রাখো যাতে সাহস হয় না তারা কোনো গরিবকে দুই বেলা খাওয়াই দাও রোজা হয়ে যাবে সহজ থাকলো না কিছু লোক রাখলো কিছু লোক গরিবরে খাওয়াই দিল কিন্তু তাদেরও একটা জিনিস জানা হয়ে গেল আমার অমুক অমুক ভাই তো রোজা রাখছে তো রাখা যায় এটা বেশি কঠিন না তো ওরা রাখলো কেউ নেই এই বুঝ পায় দেওয়ার পরে আল্লাহ পরে পরে আর এক আয়াত নাজিল করছে এখন থেকে হ্যাঁ তাতে কোনো রক্ষক নেই সুস্থ তাদের সকলের জন্য রমজান রোজা বাধ্যতামূলক করে এরকম স্টেপ বাই স্টেপ এরকম নামাজ এক জমানে সালাম দেওয়া যেত এক জমানে কথা বলা যেত আস্তে আস্তে সব নিষিদ্ধ হয়ে গেছে ধাপে ধাপে আসছে না তো সুন্নত কোনটাকে বলতে হবে যখন যেটা নাজিল হয়েছে তখন ওইটা সুন্নত ছিল এখন সুন্নত কোনটা সর্বশ্রেষ্ঠটা ওই ব্যাপারে যে কটা হাদিস আছে ওই ব্যাপারে যে কটা হাদিস আছে ও সর্বশেষ যেটা ওটা কি সুন্নত উম্মতের জন্য হইতে হবে এবং সর্বশেষ হইতে হবে সেটি হলো কি যে হাদিসের মধ্যে এই দুই শর্ত পাওয়া যাবে ওই হাদিসটা কি হয়ে যাবে সুন্নত হয়ে যাবে প্রত্যেকটা সুন্নত মূলত হাদিস প্রত্যেকটা সুন্নত মূলত কি হাদিস কিন্তু সকল হাদিস সুন্নত না বহু হাদিস রহিত হয়ে গেছে নামাজে কথা বলা হয়তো ওই হাদিস কি এখন আছে নামাজে হাত তোলা যাচ্ছে এরকম ওগুলো কি এখন কি আছে সব রহিত হয়ে গেছে নামাজে সোনা ফাতে পড়া যেত রহিত হয়ে গেছে ওইগুলো নিয়ে আহলে হাদিসরা ফাড়াফাড়ি করে যেগুলো রহিত হয়ে গেছে আমরা যা করি এগুলো সব হাদিসে আছে এগুলো করলে হয় এগুলো করব না এগুলো করে তো ঝগড়া লাগানো যাবে না আর পয়সাও আসবে না আমরা যা করি এগুলো হাদিসে আছে কিন্তু এগুলো তারা বলবে না এগুলো বললে গোলমাল লাগানো যাবে না আর ইহুদিদের থেকে পয়সাও আসবে না যেগুলো রহিত হয়ে গেছে এখন আর আমল করা যায় নেই ওইগুলো তালাশ করে সহি হাদিস মানবেন না কেন হ্যাঁ বুঝলাম সহি হাদিস হাদিসকে মানতে বলা হয়েছে সহি হোক বুখারির হোক বুখারির বাপের হোক হাদিস তো মানতে বলা হয়নি
মানতে বলা হয়েছে সুন্নত, তোমার না সুন্নত কিনা এটা কও। সহি বুঝলাম, আমি বুখারি পড়াই, আমি 45 বছর ধরে পড়াইতে আছি, 45 বছর পড়াইতেছি আমি, আমাদেরকে হাদিস শিখাইতে আসে। এদিন মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর আমাকে বহু জায়গায় পাঠাইছে, যেখানে যেখানে আহলে হাদিসের ফেতনা হয়েছে সে রংপুর পাঠাইছে, বগুড়া পাঠাইছে, আর কোথায় কোথায় পাঠাইছে, ওদিকে কক্সবাজার পাঠাইছে, এই আহলে হাদিসের ফেতনা দমন করার জন্য। আমি হাদিস দিয়ে বোঝাইছি, তোমরা যা বলো সব রহিত হাদিস। এই ব্যাপারে যারা শর্টকটে জানতে চান আমার একটা কিতাব পড়বেন, তোহফাতুল হাদিস। আমাদের দলিল আছে, আহলে হাদিসের দলিল আছে, আইনে আমি উত্তর দিছি বাংলায়, পড়ে দেখেন, পড়লে আপনার দিল সাক্ষী দেবে ওদের একটা দলিলও ঠিক না। ওরা বোঝায় নাই, ওরা বোঝায় নাই। আমি সিদ্দিক বাজার রস করতে গেছিলাম, তো আমি বললাম ওর পাশে তো ওই বংশাল, আমি একটু মজাক করে বললাম আপনার আহলে হোটেলে 3 প্লেট বিরিয়ানি খাবেন, খেয়ে 1 প্লেটের দাম দিবেন। তো ম্যানেজার তো মানবে না, আপনি 3 প্লেট খেলেন 1 প্লেটের দাম দিলেন গেল। তখন আপনি বলবেন 3 তালাকে কয় তালাক হয়, বললো 1 তালাক, তাহলে 3 প্লেটে কয় প্লেট হয়, 1 প্লেট হয়। 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেট হয় না, 1 প্লেটের দাম না। ওরা সব হাদিস হাদিস হাদিসের পন্ডিত, ওদের সুইপার হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস মানে কি হাদিস বিশেষজ্ঞ, এই শব্দ তো আগের তো ছিল, কিন্তু এরকম কোন গোষ্ঠীর নাম না। রিক্সাওয়ালা আহলে হাদিস, হ্যাঁ ভ্যানওয়ালা আহলে হাদিস, সামার আহলে হাদিস, সব আহলে হাদিস, এরকম তো ছিল না। আহলে হাদিস কথাটা তো গলত, কারণ সমস্ত কিতাব লেখছে শরিয়াতের দলিল চারটা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। এখানে এটা বলা হয় নাই যে কোরআন হাদিস ইজমা কিয়াস, হাদিস তো বলা হয়নি, কি বলা হয়েছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আর সুন্নাহ কারে কারে আপনারা বুঝছেন না, ইনশাল্লাহ আপনাদেরকে ধোকা দিতে পারবে না। যত সহি হাদিস দেখান ওরা দেখাক, আপনি বলো ঠিক আছে সহি ঠিক আছে মানলাম, কিন্তু সুন্নাহ কেন বলো, চলো আমাদের আলমের কাছে চলো, ধরে নিয়ে আসবেন, তার দেখবেন এক কথা ঠান্ডা হয়ে যাবে। আমি খালি একটা প্রশ্ন করবো, যে বুখারী শরীফ নামে কোনো কিতাব নেই দুনিয়াতে, বুখারী শরীফ নামে কোনো কিতাব দুনিয়াতে নেই, তুমি এই কিতাবের আসল নাম কও, এক প্রশ্নে ভাগবে। বুখারী শরীফ তো লোকেরা বলে, যিনি এই কিতাবটা জমা করছেন সব হাদিস কিতাবগুলো রাশিয়ায় লেখা হয়েছে, মক্কা মদিনায় না। ইমাম বুখারী তার কিতাবের নাম বুখারী শরীফ লেখে নাই, তিনি নাম লিখছেন আল জামে আল সহি আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই লিখছে উনি নিজের কিতাবের নাম। আর সবাই সংক্ষেপ করে নিয়েছে কি বুখারী শরীফ, বুখারী শরীফ, তাহলে এটা কোথায় পেয়েছেন, তিনি লিখছেন, তিনি এই নাম লিখছেন, তুমি রাখছো এটা নাম, তো আমি যেটা বললাম এটা। তা আমাদের সাথে বহাস করতে আসলে পয়লা প্রশ্ন এটা করবো, যে বুখারী শরীফ নামে কোনো কিতাব নেই, বুখারীর নাম বলো, দেখবেন যে ভাগবে, জানে না, ও তো জানে না। তো ওই ফাউন্ডেশনে কিন্তু অনুবাদ কেনে, ওটা সিরকুট করে এসে রাখে, কি বলে এটা কোমরে ওই সিরকুট গুলো রাখে, আর আপনাদেরকে আলাদা পাইলে আমাদেরকে দেখায় না, আপনাদের আলাদা ফেলে এই যে দেখেন সহি হাদিস, আপনাদের হুজুরা কয় না, কিন্তু রহিত হয়ে গেছে, তা তো তুমি কইতেছ না, আসো হুজুরদের কাছে আসো। তাহলে এটা হয়ে গেল হাদিস আর সুন্নাতের পার্থক্য বুঝতে পারলেন, ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো জিন্দেগি থেকে কেউ ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরকম মজলিস আপনারা মাসে একবার বা 3 মাসে একবার করবেন, হ্যাঁ, এবং যারা হক্কানি ওলামায়ে কেরাম এদেরকে দাওয়াত করে আনবেন।
একটু সময় দেন দিনের জন্য, আল্লাহ কাছে বলতে পারবেন আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আমি অমুক দিন 1 ঘন্টা সময় দিছিলাম, বলতে পারবেন। রাজার হকানে ওলামায়ে কেরাম আছে, বিশেষ করে থানবী সিলসিলার আলেম ওলামা আছে, এখানে কিছু কথা শোনেন, ইনশাআল্লাহ সঠিক ইসলামটা জানতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة يا حي يا قيوم برحمتك استغيث اللهم اهدنا فيمن هديت وتولني فيمن توليت وعافني فيمن عافيت وقني شر ما قصيت وبارك لي فيما أعطيت وبارك لي فيما أعطيت رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقومون الساعة سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين